বেশ, তোমাদের সবাইকে গুড মর্নিং। আচ্ছা শুনতে পাচ্ছ তো আমার কথাগুলো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা শোনা যাচ্ছে। ওকে, ফাইন, গুড। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। আমি কতদিনে তো কিছুই পড়ানো হয়নি, যা হোক আমি আবার এক শুরু করি বরঞ্চ, একেবারে বোর্ডে চলে যাই। বোর্ডে যেতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট নাও, এন্টার স্ক্রিন। আচ্ছা এইটা করলে শেয়ার করতে হবে, করে আমি বলে। আচ্ছা বোর্ডটা কি ভিজিবল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা গুড, ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে আমি তোমাদের কিছু জিনিস গতদিনে বলেছিলাম, রাদার তার আগের দিনে যা বলেছিলাম কতদিনে শুধু পড়িয়ে দিয়েছিলাম সেগুলো, বা প্রমাণ করে দিয়েছিলাম। আর যে কোশ্চেন গুলো আমি দিয়েছি সেই কোশ্চেন নিয়ে কিছুটা ডিসকাস করেছিলাম, তাই তো? তো যেটা পড়াতে চলেছি আমি আজকে সেটা হচ্ছে এই যে তোমরা যা পড়েছো অলরেডি, মানে আমি যা পড়িয়েছি তার মধ্যে থেকে বলছি, সিস্টেম বা টু লেভেল অ্যাটম একটা সিঙ্গল মোড অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি ইন্টারাক্ট করে তাহলে আমরা তার সলিউশন বার করতে পারি, এবং খুবই সৌভাগ্য আমাদের যে ওই দুটো কেসেই, দুটো কেস আমি কনফার্ম কেস বলছি, দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এক্স্যাক্ট সলিউশন বার করা যায়। দুটো কেস কি কি? একটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ। সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে যেটা পেয়েছিলাম সেখানে কি বলতো, যে অ্যাটমটাকে নেওয়া হয়েছিল কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট, আর ফিল্ড মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে নেওয়া হয়েছিল ক্লাসিক্যাল ফিল্ড, এটাকে বলা হয়েছিল সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। এবং সেটা থেকে যেটা তৈরি হয়েছিল সেটাকে রাবি মডেল বলেছিলাম। রাবি মডেলটা একদম এক্সাক্ট সলিউশন পাওয়া গেছে। ঠিক সিমিলারলি ফিল্ডটাকে যদি কোয়ান্টাইজ করো তাহলে সেক্ষেত্রে যে মডেলটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে জেন্স কামিংস মডেল, এবং তার করেসপন্ডিং সলিউশন বের করেছিলাম এবং তার কনসিকোয়েন্স গুলো তোমরা অলরেডি দেখেছো। এটা দেখার পরে এরপরে আমাদের বক্তব্য ছিল এই যে এই যে দুটো মডেল, এই মডেল দুটো যদিও এক্সাক্ট সলিউশন বার করা সম্ভব, কিন্তু এরা কিন্তু অনেকটা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট ইন দ্য সেন্স যে তোমার বাস্তবে এরকম ঘটনা ঘটানো খুব শক্ত। মানে একটাই অ্যাটম আছে, একটাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি আছে, ইত্যাদি ইত্যাদি, অ্যাটমের কোনো ডিকে নেই ইত্যাদি। ওখানে কোনো ডিকের কথা বলা হয়নি, অ্যাটমটা কিভাবে ইন্টারাক্ট করবে সারাউন্ডিং এর সাথে সেই সব কথাও বলা হয়নি, কেমন? অর্থাৎ এটা কিন্তু সেই সেন্সে মডেল গুলো সব অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অ্যাবস্ট্রাক্ট হলেও তাদের যেহেতু সলিউশনটা এক্সাক্ট, সুতরাং ওইটা থেকে আমরা সবসময় পড়াশোনাটা শুরু করি, করে আরো কমপ্লেক্স প্রবলেমের দিকে এগিয়ে চলি, কেমন? এবং ঠিক একই ঘটনা এই ক্ষেত্রেও ঘটতে চলেছে, কেমন? তোমরাও যেমন ক্লাসিক্যাল মেকানিক্সে যখন শুরু করেছিলে তখন নিউটনিয়ান মেকানিক্স থেকে শুরু করেছিলে, যে একটা সিঙ্গল পার্টিকেল কিভাবে তোমার আন্ডার দি অ্যাকশন অফ ফোর্স কিভাবে তার সেটা অ্যাক্ট করে বা তার এভলিউশন কেমন হয় ইত্যাদি ইত্যাদি, সেটি তোমার নিউটনিয়ান মেকানিক্স ছিল। পরবর্তীকালে তুমি রিজিড বডি বা রিজিড বডি কেন বলবো, তোমার বাল্ক সিস্টেম বা ইত্যাদির জন্য পড়াশোনা করেছো, কেমন? বা রিজিড বডি মোশনও পড়েছো, তাই তো? এগুলো তারপরে আর তুমি জেনারেলাইজ করেছো, অর্থাৎ কিনা নিউটনিয়ান মেকানিক্স থেকে তুমি পরবর্তীকালে হ্যামিল্টনিয়ান মেকানিক্সের ফর্মুলেশনে গেছো। যাই হোক, আরো জেনারেলাইজ করা হয়েছে, কিন্তু নিউটনিয়ান মেকানিক্সকে আমরা ফেলে দিতে পারি না। তেমনি এখানেও তাই, এখানেও তো আমরা যদিও রাবি মডেল বা জেন্স কামিংস মডেল যদিও অ্যাবস্ট্রাক্ট, কিন্তু তারা আমাদের একটা বেসিস, অর্থাৎ এইটার রেসপেক্টে আমরা পরবর্তীকালে ডেভেলপমেন্টগুলো করেছি। তো সেটা করার জন্য যে ম্যাথমেটিক্যাল টুলস দরকার সেই টুলসটা তোমাদের অলরেডি আমি কিছুটা বলে দিয়েছি, যে যে দেখো শ্রডিঙ্গার ইকুয়েশন যে সলভ করা হয় আমাদের ক্ষেত্রে সেটা ওয়ান সিস্টেমের জন্য খুব সোজা, কিন্তু যদি কমপ্লেক্স সিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শ্রডিঙ্গার ইকুয়েশনের চাইতে আমরা ডেন্সিটি ম্যাট্রিক্স, পার্টিকুলারলি অ্যাটম ফিল্ড ইন্টারাকশনের ক্ষেত্রে ডেন্সিটি ম্যাট্রিক্স অ্যাপ্রোচ ইউজ করাটা অনেক বেশি যুক্তিসঙ্গত এবং কনভিনিয়েন্টও বটে। সেই কনভিনিয়েন্সটা তোমরা এখনো বুঝতে পারোনি, তোমরা শুধু ম্যাথমেটিক্যাল টুলটা তোমরা জেনেছো, যে সেটা কি, যে ম্যাথমেটিক্যাল টুলটা তোমরা যেটা জেনেছো সেটা হচ্ছে যে এই একটা
ডেন্সিটি ম্যাট্রিক্স বলে একটা জিনিস ডিফাইন করেছি, সেই ডেন্সিটি ম্যাট্রিক্স দিয়ে আমি একটা ইউজফুল ইকুয়েশন তৈরি করেছি, যেটাকে আমরা বলেছিলাম লিউল ইকুয়েশন, এবং যেটা তোমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও কভার করে থাকো। কেন এটা বের করেছি? বের করার কারণটা হচ্ছে আমি তোমাদের এটা বলেছিলাম যে যদি মনে করো আমি আমার তো আলটিমেটলি কি বের করতে হবে, আমার বের করতে হবে কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে আমরা কি বের করি, নর্মালি এক্সপেকটেশন ভ্যালু অফ সাম অপারেটরস। তেমনি আমি ডেন্সিটি ম্যাট্রিক্স এর টার্মসে কি লিখেছিলাম বলতো, যে লিখেছিলাম যে মনে করো এ যদি একটা অপারেটর হয় তার এক্সপেকটেশন ভ্যালু, এটা কি লিখেছিলাম, এটা বলেছিলাম যে এর সাথে তুমি রো গুণ করো, করে রো ইন্টু এ করো, তাই তো, রো ইন্টু এ করে তার ট্রেস নাও, নিলেই এক্সপেকটেশন ভ্যালু বেরিয়ে যাবে। তার মানে উই ক্যান ক্যালকুলেট দি অ্যাভারেজ ভ্যালু অফ দি অপারেটর, বা অপারেটর মানে এই অপারেটর অবভিয়াসলি হারমিশিয়ান, কারণ যেহেতু অবজারভেবলের কথা ভাবছি আমি, তাহলে সেক্ষেত্রে জাস্ট ওর সাথে ডেন্সিটি ম্যাট্রিক্সটা গুণ করতে হয়, করে তার সাথে তার ট্রেস নিতে হয়। দিস ইজ ওয়ান ওয়ে অফ গেটিং দ্য এক্সপেকটেশন ভ্যালু। কিন্তু তোমরা কোয়ান্টাম মেকানিক্সে তোমরা করেছিলে কি, তোমরা বলেছিলে এ অ্যাভারেজ ইজ নাথিং বাট এইরকম একটা ঘটনা, সাই স্টার এ সাই ডিভি, এই তো এই জিনিসটা। অর্থাৎ আমি আমার এই শ্রোডিঙ্গার যে জিনিসগুলো ছিল, অর্থাৎ শ্রোডিঙ্গারের যে ফর্মুলেশন ছিল, অর্থাৎ ওয়েভ ফাংশন ফর্মুলেশন, সেই ওয়েভ ফাংশন ফর্মুলেশন থেকে আমি একটু দূরে চলে গেছি, কিন্তু আলটিমেটলি আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকেই সব জিনিসগুলো ডিরাইভ করেছি, সেটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এবং সেটা আমি এখন যেটা করেছি, আমি একটা কনভিনিয়েন্ট ব্যাপার করেছি, অর্থাৎ আমার নিজের সুবিধের জন্য আমি বলেছি এক্সপেকটেশন ভ্যালু অফ অপারেটর এ ক্যান বি ক্যালকুলেটেড জাস্ট বাই টেকিং দ্য প্রোডাক্ট অফ এ উইথ ডেন্সিটি ম্যাট্রিক্স রো, অ্যান্ড আফটার গেটিং দিস টোটাল, এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল, রো ইন্টু এ করার পরে একটা সিঙ্গল ম্যাট্রিক্স হলো, তার যদি ট্রেস নাও ইউল গেট দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ দি অপারেটর এ। কেমন, দিস ইজ দ্য ওয়ে অফ ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মুলেশন। কেমন, সুতরাং ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মুলেশনের থ্রু দিয়েই আমি সেই অপারেটরের এক্সপেকটেশন ভ্যালুটা খুঁজতে পারবো। এইটা যখনই আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপরে বলেছিলাম যে ডেন্সিটি ম্যাট্রিক্স বের করাটাই আমার কাছে মূল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ডেন্সিটি ম্যাট্রিক্স বের করতে গেলে আমাকে দেখতে হবে যে আমার যে সিস্টেমের কথা ভাববো, সেই সিস্টেমের যে ডেন্সিটি ম্যাট্রিক্স, দ্যাট ডেন্সিটি ম্যাট্রিক্স ক্যান বি ক্যালকুলেটেড জাস্ট বাই ইউজিং লিউল ইকুয়েশন। সেই লিউল ইকুয়েশন গুলো দিয়েছিলাম তোমাদের, জাস্ট টু রিকল, রো ডট ইকুয়াল টু সরি আই ওয়াই ক্রস এইচ এবং রো এইচ, আমি এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানানো হলো, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে, অর্থাৎ রো ডট ইকুয়াল টু আই ওয়াই ক্রস এইচ রো এইচ। তোমাদের হয়তো মনে হতে পারে যে আরো বোধ হয় কমপ্লিকেশনের দিকে যাচ্ছি, ইয়েস হয়তো মনে হতে পারে বা হয়তো মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা হলেও কিন্তু আমার অনেক জটিল প্রবলেম এইটা থ্রু দিয়ে অনেক সহজে ট্যাকল করতে পারবো, যার ফলে দিস ইজ ওয়ান ওয়ে অফ ফর্মুলেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সে তুমি যেমন শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে করছিলে আগে, এখন কিন্তু আমি এই ইকুয়েশনের থ্রু দিয়ে ডেন্সিটি ম্যাট্রিক্স বের করব, করে আমার এই জিনিসটা সলভ করব। অর্থাৎ ডেন্সিটি ম্যাট্রিক্স যখনই বের করতে পারবো, তখনই আমি এই রো এর সাথে গুণ করব, করে তার ট্রেস নিয়ে নেব। তো দিস ইজ দ্য প্রেসক্রিপশন। এটা তোমাদের কাছে যতই মানে জটিল মনে হোক না কেন, জিনিসটা খুবই সোজা, আমি সেটা তোমাদের কনভিন্স করার জন্য আমি একটা ছোট্ট প্রবলেমের কথা ভাবতে শুরু করি। মনে করো আমি এবারে আমার একটা রিয়েল প্রবলেমের মধ্যে চলে আসি। কেমন, মনে করো আই হ্যাভ এ লট অফ টু লেভেল অ্যাটমস। আমি আগে যেটা একটা অ্যাটমের কথা ভাবছিলাম, এখন কিন্তু আমি একটা অ্যাটমের কথা ভাবছি না, আমি বলছি যে আই হ্যাভ এ লট অফ অ্যাটমস, এবং তাদের টু লেভেল হিসেবে আমি ট্রিট করব, এটা কোনো অসুবিধে নেই। এবং কি করে টু লেভেল হিসেবে ট্রিট করব, সেটা আমি খুব সহজে তোমাদের বোঝাতে পারবো, একটু পরে আসছি। তাহলে দেখো যে আমার একটা এগ্রিগেট অফ অ্যাটমস আছে, কেমন এগ্রিগেট অফ অ্যাটমস আছে, তার মধ্যে আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইম্পোজ করলাম। আমার কথাটা বুঝতে পারলে যে আই অ্যাম ইউজিং অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, মনে করো ফিল্ডটা এখন মনোক্রোমাটিক, স্টিল মনোক্রোমাটিক, কেমন মনোক্রোমাটিক ফিল্ড, এবং সেক্ষেত্রে সেই মনোক্রোমাটিক ফিল্ড অ্যাটমের সাথে, মানে অ্যাটম মানে অবশ্যই আনসাম্বল অফ অ্যাটম, মানে অনেক অ্যাটম আছে, সেই অ্যাটমের সাথে কিভাবে ইন্টারাক্ট করবে, করলে কি ঘটবে, সেই জিনিসগুলো আমাকে ট্রিটমেন্টে আনতে হবে। কেমন,
আচ্ছা, আমি যদি কোয়ান্টাম মেকানিক্যালে কিছু না ভাবি, আমি ক্লাসিক্যালি যদি ভাবির চেষ্টা করি, ক্লাসিক্যাল ভাবলে কি হবে? অনেকগুলো অ্যাটম যদি থাকে, তার মধ্যে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তুমি অ্যাপ্লাই করো, তাহলে কি হয়? তাহলে তোমরা বলো যে সিস্টেমটা পোলারাইজেশন হয়। আর পোলারাইজেশন কাকে বলে? পোলারাইজেশন হচ্ছে ডাইপোল মোমেন্ট সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে পারি, এবং ডাইপোল মোমেন্ট বা ইউনিট ভলিউমকে পোলারাইজেশন বলে। সোজা কথা, এটাই তোমার ইলেকট্রোডাইনামিক্স, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সে এটাই তোমার কনসেপ্ট। কি কনসেপ্ট? না, যদি কোনো একটা মেটেরিয়াল মিডিয়াম থাকে, সেটা গ্যাসিয়াস মিডিয়াম হতে পারে, যেখানে অনেকগুলো অ্যাটম আছে, যেমন তার মধ্যে যখনই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবে, তাহলে মিডিয়াম উইল বি গেটিং পোলারাইজড, মিডিয়ামটা পোলারাইজড হবে। এ তো তোমাদের প্রথম কথা, মানে পোলারাইজেশনের একদম গোড়ার কথা। দিস ইজ ইয়োর ক্লাসিক্যাল মডেল, এটা তো পোলারাইজেশনটা তুমি এইভাবে পাও। তাহলে আমি এখন ক্লাসিক্যাল মডেল থেকে দূরে চলে এসেছি, কি কি মডেলে আমি করব? আমি এখন সেমি ক্লাসিক্যাল মডেল ইউজ করব। সেমি ক্লাসিক্যাল মডেল কি? সেমি ক্লাসিক্যাল মডেল হচ্ছে যেখানে তোমার ফিল্ডটা হচ্ছে ক্লাসিক্যাল ফিল্ড, এবং অ্যাটমটাকে ধরবো, অ্যাটম বা অনেকগুলো অ্যাটম যাই হোক, অ্যাটমটাকে ধরবো তোমার কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাদের প্রিকশন হিসেবে বলে রাখি যে অ্যাটমগুলো নিজেদের মধ্যে কোনো রকম ইন্টারাকশন করছে না, এইটুকুনি আমি ধরে নেব। অর্থাৎ অ্যাটমগুলো তার অ্যাজ ইফ তারা কিন্তু একে অপরের সাথে ইন্টারাক্ট করবে না, কেমন? এইটুকুনি আমি ধরে নেব। অর্থাৎ কিনা তোমার কি বলবো, নন ইন্টারাক্টিং পার্টিকেল যেমন তোমরা বলতে অভ্যস্ত, ঠিক তেমনি এখানে নন ইন্টারাক্টিং অ্যাটমস আমি যেটা ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমি ফর্মুলেট করছি। যদিও তুমি বলবে যে এটা এটাও তো বেশ গোলমেলে ব্যাপার, স্টিল আমি এইটুকুনি ধরে নিয়ে এগোচ্ছি, কেমন? সুতরাং এইবারে আমি আসি আমার প্রবলেম সম্বন্ধে দু একটা কথা বলতে। মনে করো অ্যাটম আমি যখনই বলবো, অ্যাটমের তো তোমরা জানো যে বিভিন্ন রকম এনার্জি লেভেল আছে, এরকম একটা লেভেল আছে, এরকম লেভেল আছে, প্রচুর লেভেল আছে, কেমন? আচ্ছা, এই লেভেলগুলো মনে করো, এর এনার্জি হচ্ছে ই জিরো মনে করো, এটার মনে করো ই ওয়ান, ইত্যাদি ইত্যাদি, ই টু, এগুলো সব এনার্জি লেভেল, ই থ্রি ইত্যাদি ইত্যাদি, কেমন? আচ্ছা, এইবারে আমি যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, যে ফিল্ডের ফ্রিকোয়েন্সি এইরকম এর সাথে প্রায় ম্যাচ করে যাচ্ছে, কেমন? অর্থাৎ এইটা যদি মনে করো ওমেগা ফিল্ড, ওমেগা ফ্রিকোয়েন্সি হয়, অর্থাৎ ই টু মাইনাস ই ওয়ান, এইটা যদি তোমার ক্রস এইচ ওমেগা হয়, অর্থাৎ কিনা ক্রস এইচ ওমেগা যদি হয় মনে করো, তাই তো? আর এই এই যে গ্যাপটা ওমেগা জিরো যদি হয়, কেমন, ওমেগা জিরো, তাহলে সরি আমি এটাই যে ওমেগা জিরো লিখবো, ই টু মাইনাস ই ওয়ান, এই এই যে এনার্জি গ্যাপটা ক্রস এইচ ওমেগা জিরো। এইবারে আমি যদি একটা ফিল্ড অ্যাপ্লাই করি, ফিল্ড মনে করো এইরকম একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, তার মানে ওমেগা যদি ভেরি নিয়ার ইকুয়াল টু ওমেগা জিরো হয়, তাই তো, ওমেগা যদি নিয়ারলি ইকুয়াল টু ওমেগা জিরো হয়, তাহলে ওমেগা কাকে কোন এনার্জি লেভেলগুলোকে দেখতে পাবে, এইটা এই লেভেলের সাথে ইন্টারাক্ট করবে, বাকিগুলো ইন্টারাক্ট করবে না। কারণ তোমরা জানো যে বোর এনার্জি কন্ডিশনে বলেছে যে তোমার বাইরের যে যদি কোনো মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তুমি অ্যাপ্লাই করো, তার ফ্রিকোয়েন্সি যখন এর সাথে ম্যাচ করবে, তখনই কেবলমাত্র এনার্জি এক্সচেঞ্জ হবে, তাই তো? সুতরাং ঠিক সিমিলারলি, তার মানে এইটাকে আমি অনেক লেভেল থাকা সত্ত্বেও আমি একটা আইডিয়াল টু লেভেল সিস্টেম হিসেবে কল্পনা করতে পারি, যদি আমার অ্যাপ্লাইড ফিল্ড ফ্রিকোয়েন্সি এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সাথে, মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলতে আমার এনার্জি গ্যাপের সাথে যদি কাছাকাছি হয়। তার মানে আমার আমি টু লেভেল সিস্টেম ভাবছি, মানে কি, আমি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি যে ফিল্ডের মোটামুটি ম্যাচ করে যাবে যে অ্যাটমের দুটো পার্টিকুলার লেভেলের মধ্যে, অর্থাৎ এই দুটো পার্টিকুলার লেভেল বলতে আমি এখানে ই টু আর ই ওয়ান বলেছি, কেমন, যার এনার্জি ই টু এবং যার এনার্জি ই ওয়ান, এরকম। অর্থাৎ আমি আমার তার মানে কি এন নাম্বার অফ টু লেভেল অ্যাটম আছে, এন নাম্বার অফ টু লেভেল অ্যাটম, অবশ্যই এনটাকে আমি এনার্জি নাম্বার ডেন্সিটি বলছি, নাম্বার অফ টু লেভেল অ্যাটমস, কেমন, এন নাম্বার অফ টু লেভেল, এনটাকে নাম্বার ডেন্সিটি বলছি, অর্থাৎ কিনা কি নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ ইউনিট বা এন জিরো লিখতে পারি, আমি বইতে কি লিখেছি জানি না, দেখো এনটা এন লিখছি বা এন জিরো, হোয়াট এভার ইট ইস, এন হচ্ছে নাম্বার ডেন্সিটি, নাম্বার ডেন্সিটি মানে হচ্ছে তোমার দিস ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম, প্রত্যেকটা অ্যাটমের সাথে একটা করে টু লেভেল সিস্টেম বেসিক্যালি, তার মানে এন নাম্বার অফ টু লেভেল সিস্টেম আছে,
এইবারে অ্যাটম গুলো নিজেদের মধ্যে কোনো ইন্টারাক্ট করবে না, সুতরাং অ্যাটমটা কার সাথে ইন্টারাক্ট করবে, অ্যাপ্লাইড ইলেকট্রোম্যাগনেটিক্স ফিল্ডের সাথে। তো দিস ইজ ক্লিয়ার, তার মানে আমার সিস্টেমটা কি বলতো, একটা টু লেভেল, অনেকগুলো টু লেভেল অ্যাটম আছে, কেমন, সেই টু লেভেল অ্যাটম বাইরের একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাক্ট করছে সিস্টেমটা। আমি যদি অনেকগুলো অ্যাটম না থাকতো তাহলে এই সিস্টেমটাকে আমি বলতে পারতাম কি বলতো, রাবি মডেল বলতে পারতাম, তাই তো? সুতরাং আমি এই রাবি মডেলে একটা জেনারেলাইজেশন চলে আসছি বেসিক্যালি, কেমন, রাবি মডেলের একটা জেনারেলাইজেশন, কারণ রাবি মডেল থেকে আমি অনেকটা দূরে চলে এলাম বেসিক্যালি, আমি অনেকগুলো অ্যাটমের কথা ভাবছি এখন, কেমন। বেশ, তাহলে এবারে দেখো আমার, আমি এবারে প্রবলেমটাকে সলভ করব কি করে। প্রবলেমটাকে সলভ করতে গেলে আমি তো একটু আগেই তোমাদের বললাম যে যদি কোনো অ্যাটমিক সিস্টেম থাকে, মানে অনেকগুলো অ্যাটম আছে, তার মধ্যে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো তাহলে সিস্টেম উইল গেট পোলারাইজড, এটা তো আমরা দেখতেই পাই, এটা তো এক্সপেরিমেন্টে প্রমাণিত। সুতরাং সে কোয়ান্টাম মেকানিক্স করলে না ক্লাসিক্যাল মেকানিক্স করলে, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, কেমন, এটা তো তোমাদের টুলস যে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করবে না ক্লাসিক্যাল মেকানিক্স, কিন্তু ফাইনালি ইউ উইল গেট পোলারাইজেশন, কেমন। পোলারাইজেশন মানেই হচ্ছে সেখানে তোমার কি ইনভলভ আছে, ডাইপোল মোমেন্ট ইনভলভ আছে, কেমন, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইজ কল্ড পোলারাইজেশন। তার মানে সোজা কথা, আমি যখনই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব তখন ওই অ্যাটমের সাথে আমি যেন অ্যাসি ভাবতে পারি দেয়ার আর লট অফ ডাইপোলস, কেমন, ছোট ছোট ডাইপোল আছে এবং দে উইল ট্রাই টু গেট অ্যালাইন দেমসেলভস, এবং যার ফলে ইউ উইল গেট সাম সর্ট অফ নেট পোলারাইজেশন, কেমন। সুতরাং আমি, তার মানে আমি এইভাবে ভাবতে পারবো, তার মানে যে পোলারাইজেশন সিস্টেমের মধ্যে পোলারাইজেশন হবে, কেমন। পোলারাইজেশন হতে গেলে তাহলে আমি, তার মানে ডাইপোল মোমেন্ট আমাকে কষতে হবে, ডাইপোল মোমেন্টের সাথে কষার পরে ভালো করে ভেবে দেখো, ডাইপোল মোমেন্ট যখনই কষে ফেলবো, তাই তো, মোমেন্ট কষে ফেলার পরে মানে কত কত ডাইপোল মোমেন্ট হচ্ছে সিস্টেমে সেটা যদি বার করতে পারি, তার সাথে যদি এন দিয়ে গুণ ডেনসিটি, তার মানে কি, ডাইপোল মোমেন্ট একটার জন্য ডাইপোল মোমেন্ট যদি নিউ অ্যাভারেজ লেখো, অর্থাৎ অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট, তার সাথে যদি এন দিয়ে গুণ করো, অর্থাৎ আমি যদি লিখি, মনে করো নিউ যদি অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট হয়, মানে অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট যদি নিউ হয় তার সাথে যদি একটা এন দিয়ে গুণ করো, এন হচ্ছে নাম্বার ডেন্সিটি, তার মানে নাম্বার অফ ডাইপোল সিরিজের মতো হলো ডাইপোল মোমেন্ট, তার মানে এটা কি, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম হয়ে গেল, তো দিস ইজ পোলারাইজেশন, পি ইকুয়াল টু এন ইনটু মিউ, কেমন। সুতরাং দিস ইজ পোলারাইজেশন, তার মানে মিউ এর অ্যাভারেজটা বের করতে হবে। মিউটা কার জন্য আসছে, মিউটা হচ্ছে অ্যাটমিক ডাইপোল থেকে আসছে, কিন্তু অ্যাটম তো তুমি ক্লাসিক্যাল ধরনি, অ্যাটমকে ধরেছো কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট, তার মানে তার করেসপন্ডিং এই যে মিউ যে অ্যাভারেজ ভ্যালুটা আসছে, তার মানে মিউ করেসপন্ডিং টু মোমেন্ট অপারেটর বেসিক্যালি, কেমন। সুতরাং ডাইপোল মোমেন্ট অপারেটর, তাহলে আমি যখনই মিউ এর কথা ভাববো, মিউ অ্যাভারেজ, মিউ অ্যাভারেজ যখন ভাববো তখনই আমাকে সঙ্গে সঙ্গে ভাবতে হবে ট্রেস অফ রো ইন টু মিউ, তাই না। এরকম করলেই আমি মিউ ডাইপোল মোমেন্টের অ্যাভারেজ বের করতে পারবো। তাহলে মিউ অ্যাভারেজ মানে হচ্ছে ট্রেস অফ রো ইন টু মিউ, রোটা হচ্ছে তোমার ডেন্সিটি ম্যাট্রিক্স যেটা আমি বের করিনি এখনো, মিউ হচ্ছে ডাইপোল মোমেন্ট, তার সাথে গুণ করব, করে এইরকম একটা ব্যাপার হবে, ঠিক আছে। এইবারে আমি আসি যে আমার সিস্টেমটা কি বলছে, সিস্টেমটা হচ্ছে টু লেভেল সিস্টেম, আমার তো বেসিক্যালি দুটো লেভেলই ইনভলভ কেবল মাত্র, কেমন, আমি এই এই লেভেলগুলো এখন আমার কাছে নেই বলে মনে হচ্ছে, কেমন, এই লেভেল আছে এখন, কি হবে বলতো, হচ্ছে আমি এই জন্য আমি ডেন্সিটি ম্যাট্রিক্সটা লিখতে পারবো, কারণ আমার সিস্টেমটা অ্যাজ ই ক্লোজড, মানে দুটো লেভেলের মধ্যেই ঘোরাফেরা করবে যাই হোক না কেন, তার মানে আমার ডেন্সিটি ম্যাট্রিক্সের চেহারা হবে এইরকম, ডেন্সিটি ম্যাট্রিক্সের যে চেহারা হবে সেটা হচ্ছে আমার একটা এইরকম সিস্টেম, একটা ম্যাট্রিক্স রো ওয়ান ওয়ান, রো ওয়ান টু, রো টু ওয়ান আর রো টু টু, সো দিস ইজ মাই ডেন্সিটি ম্যাট্রিক্স, কেমন, দিস ইজ দ্য ডেন্সিটি ম্যাট্রিক্স। আচ্ছা, ডেন্সিটি ম্যাট্রিক্সের যে ডেফিনিশন দিয়েছিলাম আমি, জাস্ট ইউ রিকল, ডেন্সিটি ম্যাট্রিক্সের ডেফিনিশন আমি যদি ঠিকঠাক লিখে থাকি, রো এম এন এই ফর্মে লিখেছিলাম, তাই না, সেটাকে লিখেছিলাম সি এন আর সি এম স্টার, তাই না, এরকম ভাবে লিখেছিলাম বোধ হয়। এনিওয়ে, তাহলে আমি যদি বলি যে রো ওয়ান ওয়ান কত হবে, তুমি সঙ্গে সঙ্গে বলবে এটা সি ওয়ান মড স্কোয়ার হবে, তাই তো, সি ওয়ান মড স্কোয়ার,
and rho 22 সেটা কত হবে, সেটা হবে তোমার, সেটা হবে তোমার c2 mod square, তাই তো? What is c1? c1 টা ছিল তোমার কি বলতো, probability amplitude, বা সোজা কথা c1 mod square, this is the probability amplitude, probability density, বা probability density, probability of getting, তোমার c1 mod square মানে তোমরা কি বোঝো, c1 mod square মানে হচ্ছে probability of getting the atom in the state number 1, and c2 mod square, this is the probability of getting the atom in the state number 2. তাহলে rho 11, rho 22, এই দুটো যদি তুমি যোগ করো,
ভেরি সরি, আমার আবার ল্যাপটপে গোলমাল পাঠাচ্ছে। আচ্ছা যাই হোক, হ্যালো, শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যালো, আর হোপফুলি না, এখন বোধহয় প্রেজেন্ট করা হয়নি, আচ্ছা নাকি নাকি না, প্রেজেন্ট করার সাথে সম্পর্ক নেই তো, হ্যালো করি। অঙ্কিতা সাহা জয়েন্ট, আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা দেখতে পাচ্ছ না হোয়াইট বোর্ডটা? ঠিক আছে, আমি শেয়ার করছি, দাঁড়াও শেয়ার করতে হলে আমাকে যেতে হবে এখান দিয়ে। আচ্ছা, এবারে তোমরা হোপফুলি দেখতে পাচ্ছ বোর্ডটা? টোটাল প্রবাবিলিটি, তাই না? রো ওয়ান ওয়ান টা তোমার বেসিক্যালি probability of getting the atom in the system, level number 1 is probability of getting the atom level number 2, তাহলে rho 1 1 plus rho 2 2 is equal to 1, যেহেতু rho 1 1 plus rho 2 2 এটা একটা বেসিক্যালি কনস্ট্যান্ট, তোমরা সেটা জানো যে ডেন্সিটি ম্যাট্রিক্স যখন ডিফাইন করা হয় তখন এই rho 1 1 অর্থাৎ ট্রেস অফ rho is equal to 1, কেমন? অবশ্য তুমি বলবে এটা কোন ক্ষেত্রে হবে, যদি তোমার মনে করো এরকম যদি হয় সিস্টেমটা যদি পিওর স্টেটে থাকে, কেমন? আমি এগুলো আমি তোমাদের আরেকটু পরে ডেন্সিটি ম্যাট্রিক্স নিয়ে আরো কয়েকটা কথা বলবো, আজকে না হলেও, ডেন্সিটি কাকে পিওর স্টেট বলে, কাকে তোমার মিক্সড স্টেট বলে, কেমন? এগুলো হচ্ছে পিওর স্টেটের জন্য, রো ওয়ান ওয়ান প্লাস রো টু টু এটা ইকুয়াল টু ওয়ান হবে, ট্রেস রো ইকুয়াল টু ওয়ান, কেমন? আপাতত আমার এই এই কাজ এইটা চললেই হবে, ট্রেস রো ইকুয়াল টু ওয়ান, কেমন? তার মানে তুমি যদি একটাকে জানতে পারো, অর্থাৎ রো ওয়ান ওয়ান যদি জানতে পারো, রো টু টু বের করতে পারবে। তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ডেন্সিটি ম্যাট্রিক্সটা বের করতে হবে। আর একটা সুবিধে কি বলতো, রো ওয়ান টু যদি জানতে পারো, কেমন, রো টু ওয়ান তাহলে বের করতে পারবে তার কমপ্লেক্স কনজুগেট নিয়ে, কেমন? অর্থাৎ আমি এইভাবে ভাবতে পারি যে ডেন্সিটি ম্যাট্রিক্স আমার বার করা খুব অসুবিধে কিছু হবে না, পার্টিকুলারলি টু লেভেল সিস্টেমের জন্য। আমার পরিষ্কার কথাটা, যে তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে, আমার এবারে আমি আরেকবার বলে নিই যে আই হ্যাভ অ্যান এগ্রিগেট অফ টু লেভেল অ্যাটমস, কেমন, অনেকগুলো অ্যাটমের অ্যাটম আছে আমার সঙ্গে, তার উপর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, কেমন? আচ্ছা এখানে দেখো যে আমি এরকম একটা ওয়েভ নেচার দিয়েছি, কেমন? ওয়েভ নেচার হওয়ার অর্থ কী বলতো, এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিল্ড, কেমন? ক্লাসিক্যাল ফিল্ডকে আমরা এরকম ওয়েভ নেচার দিয়ে দেখাই, বুঝেছো? অর্থাৎ ক্লাসিক্যাল ফিল্ড একটা ওয়েভ, সেটা অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা বোঝাবার জন্য এটা এইরকম ভাবে দিই। এটা অনেক সময় হয়তো মিস করে গেলাম, এরকম হয়তো এঁকে দিলাম, তার মানে বুঝবে যে আমি ফিল্ডটা ক্লাসিক্যাল ধরেছি, কেমন? এটা আমাদের কনভেনশন। আচ্ছা বেশ, তাহলে দেখো যে আমি একটা ক্লাসিক্যাল ফিল্ড দিয়েছি যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, আই এম টকিং অ্যাবাউট টু লেভেল সিস্টেম যার আপার লেভেল এনার্জি ই টু, লোয়ার লেভেল এনার্জি ই ওয়ান, দি গ্যাপ বিটুইন টু লেভেল ইস ওমেগা জিরো। তারপরে এইবারে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে আমাকে দেখতে হবে যে সিস্টেমে কি হলো। অবভিয়াসলি আমার যে ক্লাসিক্যাল ফিজিক্স বলছে পোলারাইজেশন হবে, আমি কোয়ান্টাম মেকানিক্যাল ডিসক্রিপশনে কি করে এটাকে ফলো করাবো, করতে গিয়ে আমি তোমাদের বললাম যে আমি যেটা করব যে মিউ এর অ্যাভারেজ ভ্যালু বের করব, কেমন? মিউ এর অ্যাভারেজ ভ্যালু কি করে বের করব, উইথ দি হেল্প অফ দিস রিলেশন, অর্থাৎ মিউ অ্যাভারেজ ইকুয়াল টু ট্রেস অফ রো মিউ, রো ইজ দ্য ডেন্সিটি ম্যাট্রিক্স, রোটা কি করে বের করব, রোটা বের করব ফ্রম লিউইল ইকুয়েশন, কেমন? সেই রোটা আমি অলরেডি জানি যে রো মানে কি, রো মানে এখানে যেহেতু দুটো টু লেভেল সিস্টেম, তার রোটা আমি এইভাবে লিখতে পারবো, রো ওয়ান ওয়ান, রো ওয়ান টু, রো
রো টু ওয়ান রো টু টু। এবং এখানে লেখার অর্থই হলো আমার একটা কনস্ট্রেন্টও তৈরি হয়ে গেছে, ট্রেস রো ইকুয়াল টু ওয়ান, কেমন আমার সেগুলো এইরকম ভাবে হাতে এসে গেছে। আচ্ছা এখানে ইন্টারাকশনটা আমি তাহলে লিখে ফেলি, এইচ প্রাইম যদি ইন্টারাকশন লেখো এইচ প্রাইমিয়ান, সেটা কত হবে মিউ ইন্টু ই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। আমি অবভিয়াসলি আমি কি করলাম বলো তো, ফাংশন অফ টাইম টি লিখছি কেন না, আর আর টি এর ফাংশন লিখছি না কিন্তু, অর্থাৎ আমি ডাইপোল অ্যাপ্রক্সিমেশন নিয়ে নিলাম, কেমন অর্থাৎ আন্ডার ডাইপোল অ্যাপ্রক্সিমেশন, বুঝেছো, আন্ডার ডাইপোল অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্রক্সিমেশন, কেমন ডাইপোল অ্যাপ্রক্সিমেশন যদি নাও তাহলে আমি বলতে পারি ই এজ এ ফাংশন অফ আর টি, তখন তোমার কি হয় সেটা তোমরা লিখবে ই এজ এ ফাংশন অফ টি লিখবে কেবলমাত্র, কেমন অর্থাৎ কারণটা কি, তোমরা এটা লেখো ই জিরো ই টু দি পার আই কে ডট আর মাইনাস ওমেগা টি, কেমন অর্থাৎ এই কে আর এই টার্মটাকে আমরা জিরো ধরে নিই অলমোস্ট, অর্থাৎ কিনা ই টু দি পার মাইনাস আই ওমেগা টি ফর্মে থাকে, অর্থাৎ এটা পুরোপুরি টাইমের ফাংশন হিসেবে হয়, অর্থাৎ স্পেসের পার্ট আমি তখন আর চিন্তা করছি না, কেমন এটাকে বলে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। তার মানে কি, ইলেকট্রিক ফিল্ড রিমেইনস ইনভেরিয়েন্ট উইদিন দ্য ডাইমেনশন অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল, এরকম যদি ঘটনা হয় তখন আমরা বলি ডাইপোল অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অ্যাটমিক ডাইপোলের যে ডাইমেনশন, অর্থাৎ কিনা অ্যাটমিক ডাইপোলের ডাইমেনশন কত হয় অফ দি অর্ডার অফ বোর রেডিয়াস, ওই বোর রেডিয়াসের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের স্পেশিয়াল চেঞ্জ কিচ্ছু নেই, এইটা ধরে নেওয়ার অর্থই হচ্ছে এটা মানে হচ্ছে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন, কেমন অর্থাৎ ডাইপোল অ্যাপ্রক্সিমেশন করলেই আমি ই এজ এ ফাংশন অফ টাইম টি লিখবো, কেমন ঠিক আছে। সুতরাং এইচ ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু ই টি, কেমন সুতরাং এইচ প্রাইম এই যে হ্যামিল্টোনিয়ান, হ্যামিল্টোনটা হচ্ছে এইচ প্রাইম ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু ই টি, এটা হচ্ছে আমার তোমার হ্যামিল্টোনিয়ান, কেমন। তাহলে আমি তো তোমাদের বলেছি যে এখানে টু লেভেল সিস্টেমের ক্ষেত্রে যে ডেন্সিটি ম্যাট্রিক্স হয় সেটা হচ্ছে রো ওয়ান ওয়ান রো ওয়ান টু রো টু ওয়ান রো টু টু, আমাকে ডেন্সিটি ম্যাট্রিক্সটা বের করতে হবে এবং ডাইপোল মোমেন্টটাও খুঁজে পেতে হবে। আচ্ছা ডাইপোল মোমেন্ট সম্বন্ধে আমি তোমাদের কয়েকটা কথা বলে নিই তাহলে, আচ্ছা আমি পরের পাতায় চলে যাই, পরের পাতায় যেতে গেলে আমি ডাইপোল মোমেন্ট যখনই বলবো টু লেভেল সিস্টেমের জন্য, তাহলে মিউ এই ম্যাট্রিক্সটাও তোমার টু লেভেল ম্যাট্রিক্স, টু বাই টু ম্যাট্রিক্স হবে, তার মানে মিউ ম্যাট্রিক্সটা কেমন হবে, মিউ ওয়ান ওয়ান মিউ ওয়ান টু মিউ টু ওয়ান মিউ টু টু, সো দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স, কেমন ডাইপোল ম্যাট্রিক্স, এগুলো ম্যাট্রিক্স এলিমেন্ট, কেমন এই ম্যাট্রিক্স এলিমেন্টের মধ্যে মিউ ওয়ান ওয়ান মানে কি বলতো, মিউ ওয়ান ওয়ান তুমি যদি ভাবার চেষ্টা করো হোয়াট ইজ মিউ ওয়ান ওয়ান, এটা বেসিক্যালি তোমার ইউ ওয়ান, ইউ ওয়ান হচ্ছে তোমার দিস ইজ দ্য ওয়েভ ফাংশন, ইউ ওয়ান স্টার আর, কেমন আর এর ফাংশন, এবং সঙ্গে হবে কি বলতো মিউ মিউ ইন্টু ইউ ওয়ান অ্যাজ এ ফাংশন অফ আর ডিভি, এইটা হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট মিউ ওয়ান ওয়ান, তাই না, মিউ ওয়ান ওয়ান মানে এইটা, ইউ ওয়ানটা হচ্ছে তোমার স্পেশিয়াল পার্ট, কার স্পেশিয়াল পার্ট অফ ইউর ফাংশন, না এক নম্বর লেভেলে, অর্থাৎ যে লেভেলটা আমি আগে দেখিয়েছিলাম তোমাদের, এই যে এক নম্বর লেভেলের যে ওয়েভ ফাংশন সেটাকে মানে স্পেশিয়াল ওয়েভ ফাংশন ইউ ওয়ান, কেমন আর এটার জন্য ওয়েভ ফাংশন ইউ টু যদি লেখো, কেমন তাহলে দেখো যে ইউ ওয়ান স্টার আর মিউ ইন্টু ইউ ওয়ান আর। আচ্ছা এইবারে তুমি যদি ভাবো এইরকম ইউ ওয়ান স্টার অ্যাজ এ ফাংশন অফ আর, আর মিউ এর জন্য কি লিখবে, মিউ হচ্ছে ডাইপোল মোমেন্ট, তার মানে চার্জ মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ইউ ওয়ান অ্যাজ এ ফাংশন অফ আর ডিভি, কেমন। আচ্ছা ই তো কনস্ট্যান্ট, এটা নিয়ে তোমার ঝঞ্ঝাট নেই কিছু, তাহলে আর হচ্ছে এটা হচ্ছে কি বলো,
কম্পিউটারটা বড় গোলমাল পাকাচ্ছে আমার, এটাকে চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ও তুমি তো এর জন্য তুমি অবশ্য ওকে অ্যাপ্লাই ফোন করে তারপরে জানতে চেষ্টা করতে পারো। তোমরা কি দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডটা? হ্যালো, না স্যার। ও আচ্ছা, এখন দেখতে পাচ্ছ না, শেয়ার করতে হবে। ও আচ্ছা, শেয়ার করিনি, সরি সরি সরি, শেয়ার করতে হবে। ঠিক আছে, এবারে বোধহয় দেখতে পাবে। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বেশ, তাহলে দেখো যে এই জিনিসটা তাহলে কত হবে। দেখো যে এটা একটা ডেফিনিট প্যারিটি আছে, কারণ একটা পার্টিকুলার প্যারিটি আছে, সুতরাং এই দুটো মিলিয়ে, তাই তো, এই দুটো মিলিয়ে তোমার ইভেন ফাংশন। তার সঙ্গে একটা অড গুণ থাকার ফলে টোটাল ফাংশনটা হচ্ছে অড। এবার ইন্টিগ্রেট করলে, ওভার স্পেস ইন্টিগ্রেট করলে তোমার জিরো হয়ে যাবে, কেমন? তার মানে মিউ ওয়ান ওয়ান ইকুয়াল টু জিরো। ফিজিক্যাল মানে এটা, ফিজিক্যাল মিনিংটা কি বলতো, যে ডাইপোল মোমেন্ট অফ দি সেম লেভেল ডাজ নট এক্সিস্ট, কেমন? একটা লেভেলের মধ্যেই ডাইপোল মোমেন্ট তুমি ভাবতে পারবে না, কেমন? ডাইপোল মোমেন্ট মানে কি, একটা সাম সর্ট অফ ইন্টারাকশন। সুতরাং একটা লেভেলের মধ্যে আবার কি ইন্টারাকশন হবে, কেমন? সুতরাং মিউ ওয়ান ওয়ান জিরো হয়ে যাবে, এটাও জিরো, অর্থাৎ এইটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। বেসিক্যালি তোমার এটা থাকবে কত, জিরো মিউ ওয়ান টু মিউ টু ওয়ান জিরো, তাই তো? তার মানে আমি যদি বলি যে রো মিউ তুমি যদি গুণ করো, রো মিউ মানে কি, রো ওয়ান ওয়ান, রো ওয়ান টু, রো টু ওয়ান,
আচ্ছা এটা কি জানা হবে স্প্রিং টার্ম থেকে? আচ্ছা আচ্ছা আরে এখানে কি বিপদ না, হ্যাঁ হচ্ছে না ঠিক মতো। আচ্ছা ভেরি সরি, আর এবার দেখতে পাচ্ছ কি স্ক্রিনটা? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমার আমি এবারে ল্যাপটপ চেঞ্জ করতে হবে আমার মনে হচ্ছে, উপায় নেই এখন। দেখি এটা যদি আর ডিস্টার্ব করে তাহলে এবার ল্যাপটপ চেঞ্জ করে করো। রো 21 রো 22 এই তো ছিল। আচ্ছা এর সাথে গুণ হবে মিউ, মিউ মানে মিউ এটা হচ্ছে 0, মিউ 1 টু সরি মিউ 2 2 তাই তো? আচ্ছা এইটা যদি গুণ করো ফাইনালি দিস উইল কাম আউট অ্যাজ রো মিউ, তো একটা হবে কিছু। এবারে ট্রেস রো মিউ করবে তাই তো? ট্রেস রো মিউ এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে মিউ অ্যাভারেজ তাই না? এটা তো মিউ অ্যাভারেজ বলো তোমরা, মিউ অ্যাভারেজ ইকুয়াল টু ট্রেস অফ রো মিউ। এটাকে যদি গুণ করা যায় তাহলে ফাইনালি ইউ ক্যান চেক ইট, গুণটা করে নেবে, করলে দেখবে এরকম একটা হবে রিউ রো 1 2 মিউ 2 1 প্লাস আর একটা হবে কি রো 2 1 মিউ 1 2 কেমন? রো 2 1 আর কি, আর একটা আর কিছু হবে নো নো রো 2 1 রো 1 2 মিউ 1 2 ওকে দেখো এটা এটা মিউ 2 2 মানে 0 কেমন? আচ্ছা ইউ ক্যান চেক ইট, আমি আর এটা করে দিলাম না বেসিক্যালি। আচ্ছা বলতে আসছি তো খেলবি তো ভাই, ঠিক আছে কেমন? রো 1 2 মিউ 2 1 প্লাস রো 2 1 মিউ, এই দুটো গুণ করবে, করে তার ট্রেস নেবে। ট্রেস নেওয়া মানে কি ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগ করবে, করলে দেখবে যে দিস উইল কাম আউট অ্যাজ রো 2 1 প্লাস মিউ 2 1 ইত্যাদি ইত্যাদি। তার মানে আমি বেসিক্যালি এই জিনিসটাকে ভাবতে পারি মিউ 2 1, মিউ 2 1 মানে কি দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট। তার মানে এটা কি, এটা বেসিক্যালি তোমার যদি শ্রোডিঙ্গার পিকচার লেখো ইউ 2 স্টার আর তাই তো, ইউ 2 স্টার আর হচ্ছে মিউ ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স, এটা ডাইপোল ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই ইউ 1 অ্যাজ এ ফাংশন অফ আর ডিভি, এই তো হচ্ছে মিউ 2 1। তাহলে মিউ 1 2 এর হারমিশিয়ান মানে কমপ্লেক্স কনজুগেট মিউ 2 1 ইজ ইকুয়াল টু মিউ 1 2 তার স্টার কেমন? আচ্ছা আমি এইবারে ডাইপোল মোমেন্ট এটা তো, এটা তো কি, এটা অবজারভেবল তাই তো? অবজারভেবল তার কমপ্লেক্স কোয়ান্টিটি হতে পারে না, তাহলে নর্মালি এটা রিয়েল। তাহলে মিউ 2 1 আর মিউ 1 2 এরা রিয়েল যেহেতু, এটা ইকুয়াল টু আমি একদম লিখে দিলাম এটাকে মিউ বলবো ভবিষ্যতে কেমন, এই মিউ এর সাথে তোমার এই ম্যাট্রিক্সটা নেবো না কিন্তু। হ্যাঁ কি বলবে কিছু কেউ? হ্যালো কেউ বলবে কিছু নাকি কি কি বলবে? হ্যাঁ এই কি এটা অনন্যা নাকি, অনন্যা কিছু বলবে? না স্যার মাইক্রোফোনটা অন হয়ে গেছিল আমি খেয়াল করিনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেশ তাহলে আমি ফেরত যাই এবার। আচ্ছা বেশ তাহলে দেখো যে এখানে মিউ 2 1 মিউ 1 2 এটাকে আমি যদি মিউ বের করে নিই তাহলে বেসিক্যালি আমাকে বের করতে হবে রো 1 2 প্লাস রো 2 1, বুঝতে পেরেছো? তার মানে আমি অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট অফ দি সিস্টেম বের করতে পারবো যদি আমি রো 1 2 বার করতে পারি। অবভিয়াসলি রো 1 2 বার করতে পারলে তো কমপ্লেক্স কনজুগেট নিলেই তুমি রো 2 1 পেয়ে যাবে, বুঝতে পেরেছো? তার মানে বেসিক্যালি আমার একটাই ম্যাট্রিক্স এলিমেন্ট বের করলে অ্যাচিভ হয়ে যাবে সব জিনিস রো বের করতে পারলে তাই তো? অর্থাৎ তাতেই আমি অ্যাভারেজ ডাইপোল মোমেন্টটা পেয়ে যাবো। অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট যদি পেয়ে যাই সঙ্গে সঙ্গে আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমি এইবারে আমি চলে আসি আমার রিয়েল প্রবলেমে কেমন, রিয়েল প্রবলেমে চলে আসি আমি কি করে ডেন্সিটি ম্যাট্রিক্স গুলো বের করবো বা ডেন্সিটি ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো বার করবো, করে ডেন্সিটি ম্যাট্রিক্সটা ফর্ম করবো কেমন। আচ্ছা বেশ এটা বার করার জন্য আমি আমার লিউইল ইকুয়েশনে আবার ফেরত যাব। ফেরত দিলে দেখো আমি লিখেছিলাম ডি রো ডিটি ইজ ইকুয়াল টু আই বাই ক্রস এইচ তাই তো, আই বাই ক্রস এইচ রো এইচ, দিস ইজ মাই লেভেল ইকুয়েশন তাই তো, ঠিক আছে? আচ্ছা আমি এক্ষেত্রে আমি আমার যেহেতু টু লেভেল সিস্টেম, আমি মনে করো আমি যদি এইভাবে লিখি যে মনে করো ডি রো 2 1 তাই তো, ডি রো 2 1 মানে ডি রো ডিটি, অর্থাৎ কিনা আমি অ্যাসিভ 2 আর 1 এর মধ্যে এক্সপেকটেশন ভ্যালু করছি তাই তো, এটা ডি রো ডিটি, এটা মানেই হচ্ছে তোমার ডিডিটি অফ রো 2 1 আমি লিখতে পারি তাই না? তোমরা বুঝতেই পারছো রো 2 1 এর ডিডিটি করার অর্থ হলো এইরকম ভাবে ডি রো ডিটির এক্সপেকটেশন ভ্যালু বের করা। এইটা মানে কি হবে, এটা মানে হচ্ছে
আই বাই ক্রস এইচ, এবং এটা অবভিয়াসলি টু আর ওই এইচ রো এইচ এর যেটা আছে সেই রো এইচ এর রো এইচ মাইনাস এইচ রো, তাই তো, মাইনাস এইচ রো। আর সঙ্গে তোমার কি হবে বলতো, ওয়ান, তখন আমি এটা এক লাইনে লিখতে পারলাম না, এই এইরকম একটা ম্যাট্রিক্স এইটা বের করতে হবে। তার মানে আমি যদি এটাকে সিম্পলিফাই করি, তার মানে রো টু ওয়ান ডট বা ডিডিটি ওভার ইট ইস রো টু ওয়ান ডট লেফট হ্যান্ড সাইড, তাই তো, ইজ ইকুয়াল টু আই বাই ক্রস এইচ, তাই তো, আই বাই ক্রস এইচ। আর এটা কি হবে বলতো, এটা হচ্ছে টু রো এইচ মাইনাস এইচ রো, এইচ রো এর সাথে ওয়ান এর এলিমেন্টটা করতে হবে। আচ্ছা, তার মানে আমার দুটো পার্টে হবে রো এইচ মাইনাস এইচ রো, কেমন। এইটাকে আমি যদি সিম্পলিফাই করি, ফর এক্সাম্পল আমি একটু একটাকে আমি ভেঙে নিচ্ছি প্রথমে। আচ্ছা, এই এইচ এর ব্যাপারটা আমি এখনো রিজলভ করিনি। হোয়াট ইজ এইচ? এইচ ইকুয়াল টু তোমার হচ্ছে তোমার এইট জিরো প্লাস এইচ প্রাইম, এবং এইচ প্রাইমের ব্যাপারটা আমি অলরেডি লিখে ফেলেছি যে এইট জিরো এইচ প্রাইম মানে কি লিখেছিলাম বলতো, এইচ প্রাইম মানে হচ্ছে মাইনাস মিউ ইন্টু ই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এইটি হচ্ছে তোমার এনিওয়ে এইচ প্রাইম, এটা এইচ প্রাইম, তাই তো, মাইনাস লিখেছি ওটা ব্র্যাকেট লিখে ক্লোজ করে, এইট জিরো প্লাস এইচ প্রাইম ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যদি ইন্টারাকশন না থাকে, এই পার্টটা থাকবে না, তখন ফ্রি ফিল্ড, ফ্রি পার্ট বলবে তখন, ফ্রি হ্যামিল্টোনিয়ান, কেমন। আচ্ছা, ফ্রি হ্যামিল্টোনিয়ান মানে কি, সেটা তুমি কমপ্লিটলি তার সলিউশনগুলো জানো, এটার মানে কি, তার মানে ইন্টারাকশন যখন হয়নি, তখন আমি যদি বলি যে এক নম্বর লেভেলের ওপরে যদি কাজ করে, এইট জিরো যদি অপারেট করে ইউয়ানে ওয়ানের ওপরে, তাহলে এটা এনার্জি আইগেন ভ্যালু অফ দি করেসপন্ডিং লেভেল, কারণ আমি বলেছি এক নম্বর লেভেলের এনার্জি ইউয়ান, তাই তো। সুতরাং এক নম্বর লেভেলের এনার্জি জিরো যেহেতু আনপার্টার পার্ট অফ দি হ্যামিল্টোনিয়ান, কোনো রকম ইন্টারাকশন নেই, সুতরাং প্রি হ্যামিল্টোনিয়ান যখন এক নম্বর লেভেলের ওপরে কাজ করবে, তার করেসপন্ডিং আইগেন ভ্যালু ইউয়ান হবে। ঠিক আইডেন্টিক্যাল ওয়েতে দু নম্বর লেভেলের উপরে যখন কাজ করবে, তখন তুমি লিখবে ই টু টু, কেমন। আমার এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইনিশিয়াল কন্ডিশন, কেমন, অর্থাৎ এই কন্ডিশনটা তোমার জানা আছে। কেন জানা আছে, কারণ তোমার ইনিশিয়াল কন্ডিশনটা সলভ করা আছে, অর্থাৎ কিনা নোয়িং দা ওয়েভ ফাংশন ওয়ান অ্যান্ড নোয়িং দা নন ইন্টারাকশন পার্ট অফ দি হ্যামিল্টোনিয়ান, মানে ফ্রি পার্ট হ্যামিল্টোনিয়ান, তার করেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালুগুলো জানা আছে, এইগুলো জেনে তুমি এটার সলিউশন বের করবে বেসিক্যালি, তাই তো। আচ্ছা বেশ, তাহলে এবারে আমি চলে আসি এবার এখানে। আচ্ছা, আমি একটা পার্টে ভেঙে নিচ্ছি রো এইচ এর জন্য, মনে করো আমি অ্যাসিফ আমি টু রো এইচ এর জন্য ভাঙছি, কেমন, আমি বাকিটা একই রকম ভাবে হবে ওয়ান, এইটার জন্য কি হবে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ এই অংশটা শুরু করছি আমি, কেমন। তার মানে এইটাকে আমি কি লিখবো দেখো, টু এটাকে আমি কি করবো বলতো, এই এটার জন্য লিখবো টু রো ইন্টু এইচ, এইচ মানে কি, এইট জিরো প্লাস এইচ প্রাইম, তাই তো, ওয়ান, ঠিক আছে। তাহলে আমি অ্যাসিভ এটা পার্টে দুটো ভাঙিয়ে নেব, দুই রো এইট জিরো, রো এইট জিরো ওয়ান একটা, আর একটা হবে প্লাস টু রো এইচ প্রাইম ওয়ান হবে, তাই তো, আমি দুটো পার্টে ভাঙিয়ে দিলাম। আচ্ছা, এইবারে দেখো এটা টু আছে, তাই তো, টু রো এইট জিরো ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এইবারে আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা টু রো এইট জিরো, তাই তো, রো এখানে মাঝখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এইটার মাঝখানে ওয়ান মানে সে মানে আমি এই জিনিসটাকে এক কাজ করি, ওয়ানের বদলে আমি এখানে একটা কমপ্লিটনেস রিলেশন ইউজ করি। কমপ্লিটনেস রিলেশন মানে কি, ওয়ান প্লাস এইটা প্লাস টু টু, দিস ইজ মাই কমপ্লিটনেস রিলেশন, কেমন। আমার যেহেতু এটা টু লেভেল সিস্টেম, টু লেভেল সিস্টেমের জন্য তুমি কি লেখো, টু লেভেল সিস্টেমের জন্য যে কমপ্লিটনেস রিলেশনটা হবে ওয়ান ওয়ান প্লাস টু টু, এই তো, এইটা মানেই হচ্ছে তোমার ইকুয়াল টু ইউনিট অপারেটর, কেমন, এইটা হচ্ছে ইউনিট। সেই ইউনিটের বদলে আমি এই জিনিসটাকে এইভাবে ভাঙলাম, তারপরে এইট জিরো ওয়ান রইল, কেমন, প্লাস এই অংশটা আছে প্লাস টু রো এইচ প্রাইম ইত্যাদি ইত্যাদি, কেমন, ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এইবারে এইটাকে তোমাকে এই কায়দাটা কি করে করব দেখো। আচ্ছা, এইবারে দেখো যে আমি এই দুটো ভাগে ভাঙিয়ে দিয়েছি এখানে, তাই তো, অর্থাৎ এই কমপ্লিটনেস রিলেশনটা ইউজ করেছি একের বদলে, কেমন। তাহলে এইটাকে দেখো যে আমি আমি দুটো দুটো পাবো, তার মানে
একটা হচ্ছে রো টু ওয়ান ফার্স্ট অংশটা, তারপর একটা কি হবে বলতো, রো টু ওয়ান, আর একটা কি হবে এই 801 হবে, তাই তো? অর্থাৎ তার সঙ্গে কি হবে 8011 বেসিক্যালি, তাই তো? 8011 মানে কি, 8011 মানে এখানে তুমি যদি বসো তাহলে কি হবে 801, এটা তো 8011, তার মানে তুমি এখানে 11 করে দিলে, তাই তো? তাহলে E1 টা বেরিয়ে গেল, বেরিয়ে গেলে শুধু E1 পড়ে থাকবে, তার মানে আমি বেসিক্যালি এটার জন্য পাবো কত বলতো, শুধুমাত্র E1 পেয়ে যাবো, কেমন? এটার জন্য E1 পাবো। আচ্ছা তারপরের অংশটা দেখো, রো টু ওয়ান E1 হয়ে গেল প্রথমের জন্য, তারপরেরটা কি হবে, টু রো টু টু, তাই তো? প্লাস রো টু টু হবে। আচ্ছা এইবারে 2801, এখানে যদি টু লেখো, 2801 মানে কত, 2801 মানে হচ্ছে তোমার 2E1, তাই তো? E1টা যখনই বেরিয়ে গেল, E1টা বেরিয়ে গেলে তারপরে তোমার অর্থমারিটি রিলেশন থেকে জিরো হয়ে যাবে, তার মানে এই এই এইটা কোনো কন্ট্রিবিউট করবে না, তাহলে রো টু ওয়ান E1ই পড়ে থাকবে। প্লাস এরপরে এখানে চলে এসো, এখানে আছে রো এইচ প্রাইম ওয়ান, তাই তো? এটা হচ্ছে টু রো এইচ প্রাইম ওয়ান, এই জিনিসটাকে আমি পরে সলভ করছি, দেখো। আচ্ছা এটা হলো, এটা হওয়ার অর্থ হলো কি, এখানে ঠিক একই রকম ভাবে তুমি কমপ্লিটনেস রিলেশন ইউজ করবে। আমি প্রথমে একটা যেমন আছে থার্ড রো টু ওয়ান E1 প্লাস, এইটার ক্ষেত্রে আবার যদি কমপ্লিটনেস রিলেশনটা ইউজ করো রো, কেমন, রো এখানে আবার একটা কমপ্লিটনেস রিলেশন ইউজ করব, সেটা হবে কি 1 1 প্লাস 2 2, তাই তো? এটা 1 আছে মানে কি 2 2, এটাও 2 2 করে দিলাম, করে তারপরে কি হবে, তারপরে এটাকে ক্লোজ করে এইচ প্রাইম আছে, তাই তো? এইচ প্রাইম 1। আচ্ছা আমি তোমাদের এবারে দেখো, এবারে বলার চেষ্টা করছি, এইটা 1, এইচ প্রাইম 1 একটা হবে, তাই তো? দুটো যখন ভাঙবে, আচ্ছা আমি ভাঙিয়ে দেখিয়ে দিই, তাহলে E1 রো টু ওয়ান এইটা প্রথমের অংশটা, তারপরেরটা কি হবে বলতো, তারপরেরটা হচ্ছে রো টু ওয়ান, রো টু ওয়ান, তাই তো? এটা ম্যাট্রিক্স এলিমেন্ট, এই 1 এইচ প্রাইম 1, তাই তো? আচ্ছা আমি এই 1 এইচ প্রাইম 1 মানে কি বলতো, আমি এখানে যদি করি 1 এইচ প্রাইম 1 মানে কি, 1 এইচ প্রাইম 1 মানে একটু আগে বোধ হয় তোমাদের দেখিয়েছিলাম এটা জিরো হয়, তাই না? এই যে মিউ 110 মানে কি, তাই তো? এইচ প্রাইম এর মধ্যে এইচ প্রাইম 11 মানে কি, এইচ প্রাইম মানে হচ্ছে মিউ ডট ই করেছিল, তার মানে মিউ 11 যেহেতু জিরো, এইচ প্রাইম 110 হবে, কেমন? আমি তাহলে আবার ফেরত আসি, এইচ প্রাইম 11 এটা মানে হচ্ছে জিরো, কারণটা হচ্ছে মিউ এর এইচ প্রাইম এর মধ্যে কি আছে, এইচ প্রাইম এর মধ্যে মাইনাস মিউ ডট ই আছে, তাই তো? মাইনাস মিউ ডট ই, এটা বেরিয়ে আসবে, কারণ এটা ক্লাসিক্যাল ভেরিয়েবল, যে ফাংশন অফ টি বেরিয়ে আসলো, তোমার 1 পড়ে থাকলো আর হচ্ছে মিউ 1, এটা তো জিরো, কারণ তোমার আমি একটু আগেই তোমার বলেছি এটা জিরো হয়, এইচ ওয়ান জিরো হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট টার্মটা থাকবে না, বুঝেছো? তাহলে এই রো টু ওয়ানটা না লিখলেও আমার হতো, তাহলে যাই হোক রো টু ওয়ান ইন্টু জিরো সে কথা, তাই তো? এটা জিরো ইন্টু জিরো, তার পরেরটা কিন্তু থেকে যাবে, দেখো এই টু রো টু টু হয়ে যাচ্ছে, তাই তো? রো টু টু, আর এটা হবে কত, প্লাস এইচ প্রাইম 1 2, কেমন? এইচ প্রাইম 1 2 হবে, কেমন? এইচ প্রাইম 1 2 হয়ে যাচ্ছে, সুতরাং রো টু টু এবং এইটা হবে এইচ প্রাইম 1 2, বুঝতে পেরেছো? এইচ প্রাইম 1, সরি এইচ প্রাইম 1 2 হবে না, 2 1 হবে, সরি সরি সরি, কি যেন লিখলাম, এই 2 2, আচ্ছা ও 2 1 হবে, এইচ প্রাইম 2 1 হবে, কেমন? এই রো টু টু এইচ প্রাইম, সরি এটা 2 H' 1 হচ্ছে, 2, সরি এটা উল্টে যাবে, জানো, 2 1 হবে, H' 2 1, তার মানে আমার এই জিনিসটা দাঁড়ালো কত বলতো, I/cross H, প্রথমের জন্য দাঁড়ালো কত, প্রথমের জন্য দাঁড়ালো E1 রো 2 1, তাই না? রো 2 1, আর পরেরটার জন্য এটা কি দাঁড়িয়েছে, প্লাস H' 2 1, তাই না? প্লাস H' 2 1, H' 2 1 রো 2 2, সরি রো 2 2 ছিল, আরেকটা টার্ম তোমাকে এখানে করতে হবে, বুঝেছো? এইচ রোটাকেও ভাঙতে হবে ঠিক সিমিলারলি।
আমার মনে হয় তোমরা ভাঙতে পারবে। সেক্ষেত্রে তোমরা যদি দেখো যে এটা হবে অবভিয়াসলি এটা পরেরটা কি হবে, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট করি না হলে আইএ কর সেই দিয়ে গুণ হবে এটা বোঝা যাবে না। আচ্ছা পরেরটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হবে মাইনাস ই টু, ই টু রো ওয়ান টু হবে, তোমরা চেক করে দেখতে পারো কেমন, ই টু রো ওয়ান টু হবে। আর আরেকটা কি হবে বলতো, আরেকটা হবে মাইনাস রো ওয়ান ওয়ান, রো ওয়ান ওয়ান এইচ প্রাইম ওয়ান টু হবে, বুঝেছ। আচ্ছা তোমরা এখানে ভীষণ ক্লামজি হয়ে গেছে, কারণ আমি আসলে পরের পাতায় চলে গেলে এগুলো দেখতে পাবো না বলে আমি করলাম এরকম ভাবে। আচ্ছা তাহলে দেখো আই বাই ক্রস এইচ ই ওয়ান লাইক দিস, তাই তো? তাহলে রো টু ওয়ান ডট আমি কি করবো এইবারে, এই দুটো এই রো টু, এ বাবা এটা রো টু ওয়ান হলে এটা তো রো ওয়ান টু হবে, রো টু ওয়ান হবে। আচ্ছা আচ্ছা এটা এটা রো টু ওয়ান হবে, বুঝেছ আমি ভুল করেছি, এটা রো টু ওয়ান হবে, জানো আমি তোমরা চেক করে দেখতে পারো কেমন, এটা যেতে চেক করবে রো টু ওয়ান হবে কেমন, এটা সরি আমি ভেরি সরি রো টু ওয়ান, আর এটা হচ্ছে এইচ প্রাইম ওয়ান টু হয়ে যাবে। আচ্ছা ইউক্যান চেক ইট, আমি যেমন ভাবে করলাম তোমরা ঠিক একই রকম ভাবে এই কমপ্লিটনেস রিলেশন ইউজ করে এটা করবে, করলে দেখবে ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে এই এখান থেকে আমি আমি যদি নিয়ে আসি এই টার্মটাকে আমি এখানে নিয়ে এসেছিলাম এখানে কেমন, এখানে আমি নিয়ে আসছি ঠিক আছে, আমি এই বোর্ড ইউজ করছি। আচ্ছা এখানে তাহলে কত হচ্ছে দেখো, রো টু ওয়াট ইজ ইকুয়াল টু কেমন, রো টু ওয়ান ডট কত হবে ই টু মাইনাস ই ওয়ান, এই জিনিসটা আলটিমেটলি আচ্ছা ই টু মাইনাস ই ওয়ান করলে তবে তুমি কি লেখো, ই টু মাইনাস ই ওয়ানটাকে আমরা লিখেছিলাম ই টু মাইনাস ই ওয়ান ইজ ইকুয়াল টু, ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু ক্রস এইচ ওমেগা, তাই না, এইটা লিখেছিলাম ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু ক্রস এইচ ওমেগা জিরো, সরি তাই রে, ই টু মাইনাস ই ওয়ান যদি ক্রস এইচ ওমেগা জিরো হয় তাহলে এটা ই টুটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে আমার লিখবো কি আর এখানে ক্রস এইচটা কেটে যাবে, বুঝেছো এই ক্রস এইচ দিয়ে ভাগ আছে যেহেতু কেটে যাবে, সুতরাং মাইনাস আই ওমেগা জিরো বলে লিখতে হবে, তাই তো মাইনাস আই ওমেগা জিরো, বুঝতে পারলে ব্যাপারটা, যে এখানে তোমার ই ওয়ান মাইনাস ই টু হয়ে আছে যেহেতু তার মানে এটা মাইনাস ক্রস এইচ ওমেগা জিরো হবে, তাই তো মাইনাস ক্রস এইচ ওমেগা জিরো রো টু ওয়ান, বাইরে একটা আই বাই ক্রস এইচ দিয়ে গুণ আছে, ক্রস এইচটা কেটে যাবে তাহলে আই গুণটা তখনও থাকলো, তাহলে মাইনাস আই ওমেগা জিরো তার সঙ্গে থাকবে রো টু ওয়ান কেমন, রো টু ওয়ান। আচ্ছা তার আর একটা আর দুটো টার্ম পড়ে থাকছে, একটা হচ্ছে তোমরা কত রো টু টু এইচ প্রাইম টু ওয়ান মাইনাস রো ওয়ান ওয়ান এইচ প্রাইম ওয়ান টু, তাই তো সরি রো টু টু আর ওয়ান ওয়ান, আচ্ছা এইচ প্রাইম ওয়ান টু, এইচ প্রাইম টু ওয়ান আর এইচ প্রাইম, আচ্ছা এইটাকে আমি এক কাজ করি, এইচ প্রাইম মানে কি, এইচ প্রাইম মানে তোমার একটু আগেই দেখলে যে সরি, আচ্ছা এইচ প্রাইম টু ওয়ান আমি বের করে নিই বলতো, এখানে বোধহয় বের করেছিলাম, এই যে এইচ প্রাইম টু ওয়ান বলতে আমি কি মিন করছি বলতো, এইচ প্রাইম টু ওয়ান মানে এটা মানে হচ্ছে তোমার টু এইচ প্রাইম, এইচ প্রাইম মানে কি মাইনাস মিউ ই, তাই তো মিউ ই ওয়ান, তাহলে এই ইটা বেরিয়ে চলেই যাবে, মাইনাস টু বেরিয়ে গেল তাহলে মাইনাস মি ই বেরিয়ে গেল, ই তো ক্লাসিক্যাল অত বেরিয়ে গেল, তাহলে মিউ টু ওয়ান, তাই তো এটা হচ্ছে মিউ টু ওয়ান, এইটা মিউ টু ওয়ান কেমন, ই মিউ টু ওয়ান, ঠিক সিমিলারলি এইচ প্রাইম ওয়ান টু তুমি লিখতে পারবে, এটা তাহলে কত হবে এইচ প্রাইম ওয়ান টু মানে কত হবে ওয়ান মাইনাস মিউ ই টু, তাই তো তার মানে এইটা হবে তোমার মাইনাস ই মিউ ওয়ান টু, তাই তো অর্থাৎ এটা মাইনাস ই মিউ টু ওয়ান, তার মানে এইচ প্রাইম টু ওয়ান আর এইচ প্রাইম ওয়ান টুর বদলে আমি বসতে পারি কি মাইনাস ই লাইক দিস, তাই তো তারপরে আমার কি লিখবো দেখো, এই যে ই টু সরি কোথায় জানো এইটা এইচ প্রাইম টু ওয়ান, এইচ প্রাইমের টু ওয়ানের বদলে কি লিখবো মাইনাস কেমন, সুতরাং এটা আমি লিখতে পারি মাইনাস, আচ্ছা সঙ্গে আমরা মিউ ওয়ান টু ইকুয়াল টু মিউ টু ওয়ান লিখেছিলাম না, ওটা ইকুয়াল টু মিউ লিখেছিলাম প্রোবাবলি, ইয়েস আমরা লিখেছিলাম টু ওয়ান ইকুয়াল টু মিউ ওয়ান টু ইকুয়াল টু মিউ, তার মানে আমি শেষ পর্যন্ত এটাকে লিখবো মাইনাস ই ইন্টু মিউ, তাই তো মাইনাস ই ইন্টু মিউ লিখছি ঠিক আছে, মিউ ওয়ান টু ইকুয়াল টু মিউ টু ওয়ান ইকুয়াল ধরে নিয়েছিলাম তাহলে ই মিউ লিখবো,
তাহলে দুটোর জন্যই মাইনাস ইউ লিখবো, এইচ প্রাইম টু ওয়ান আর এইচ প্রাইম ওয়ান টুর জন্য। তাহলে আমার একটু সিম্পলিফাইড হলো ব্যাপারটা। তাহলে আমি ভেতরে কি এটা এটা তাহলে দেখো, এটা আমি মাইনাস যেহেতু লিখছি, তাহলে এটা লিখলে আমি লিখতে পারি এইটা তাহলে প্লাস হয়ে যাবে, কারণ এইচ প্রাইম ওয়ান টুর বদলে মাইনাস ইমিউ যখনই লিখলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো? ই ইন্টু মিউ তাহলে হয়ে গেল, এটা বেরিয়ে চলে গেল। তাহলে আমি বলতে পারি ই মিউ এই ফর্মে বেরোবে, তাই তো? মিউ ইন্টু মিউ এজ এ ফাংশন অফ টাইম টি, তাই তো? মিউ এজ এ ফাংশন অফ টাইম টি ই, আচ্ছা ই আর হচ্ছে কি ক্রস এইচ নিচে আছে ভাগ, একটা ক্রস এইচ ভাগ আছে আর সঙ্গে একটা আই দিয়ে গুণ আছে, আই বাই ক্রস এইচ যেমন ভাগ ছিল তেমনই থাকলো, তাই তো? এইচ প্রাইম টু ওয়ানের জায়গায় বসালাম, এইচ প্রাইম ওয়ানের টুর জায়গায় বসে দিলাম, ইত্যাদি ইত্যাদি। আর ভেতরে ব্র্যাকেটে কি পড়ে থাকবে বলতো? ব্র্যাকেটে পড়ে থাকবে রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু পড়ে থাকবে, কারেক্ট? সঙ্গে পড়ে থাকবে রো ওয়ান মাইনাস রো টু টু। একটা ক্লামজি হয়ে গেল, বুঝেছো? এটা তোমরা ডিরাইভ করে নেবে। আচ্ছা তাহলে আমি পরের পাতায় চলে যাই, তাহলে এটা পরিষ্কার হবে। তাহলে রো টু ওয়ান ডট আমি পরের পাতায় চলে যাচ্ছি, মনে করো আমার তাহলে পেলাম কি বলতো? আমি পেলাম আলটিমেটলি রো টু ওয়ান ডট ইজ ইকুয়াল টু মাইনাস আই ওমেগা জিরো। আর একটা কি পেলাম বলতো? আর পেলাম হচ্ছে গিয়ে যেটা পেয়েছি প্লাস আই মিউ ই বাই এইচ, তাই না? আই মিউ ই বাই ই যে ফাংশন অফ টি, আমি বারবার লিখছি না অবশ্য, এইচ এবং সঙ্গে ছিল রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে রো ওয়ান টু বা রো টু ওয়ানটা বের করা, কিন্তু এটা বের করতে গেলে রো ওয়ান ওয়ান রো টু টু ইত্যাদি বা জানতে হবে, তাই তো? রো টু ওয়ান ডটের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানিয়ে ফেলেছি, কিন্তু এটাই তো সাফিসিয়েন্ট নয় এটা বার করার জন্য, কারণটা হচ্ছে রো ওয়ান ওয়ান জানি না, রো টু টু জানি না, তাদের যোগফলগুলো জানি ঠিকই, কেমন? তাহলে রো ওয়ান ওয়ান রো টু টুর জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঠিক সিমিলারলি আমাকে বানাতে হবে, কেমন? সেটা আমি বানাবো কি করে? সেটা বানাতে গেলে আমাকে আবার ঠিক সিমিলারলি আমাকে দেখতে হবে রো টু টু ডট আমাকে বের করতে হবে, অর্থাৎ আই ক্রস এইচ রো টু টু ডট এইভাবে আবার যেমন করলাম ওইভাবে তোমাকে বের করতে হবে, অর্থাৎ লিউইল ইকুয়েশন দিয়ে, কেমন? সেটা তো অর্থে কত না, এই টু এইচ এটা রো এইচ আবার সেই একই রকম ভাবে বের করতে হবে, রো এইচ মাইনাস এইচ রো টু এইভাবে বের করতে হবে, কেমন? আই ক্রস এইচ রো টু ডট ইকাল টু রো এইচ, না এটা বোধ হয় আমরা এইভাবে লিখি নি, রো টু টু ডট ইকাল টু আই ওয়াই ক্রস এইচ এইভাবে লিখছি, তাই তো? আমি বারবার এই জিনিসটা তোমাকে আবার ওই একই ভাবে করতে হবে, বুঝেছো? আমি একটা টার্ম করে দিই তাহলে তোমাদের পক্ষে ভালো হবে, আমি মনে করো টু রো এইচ এই টার্মটা করে দিচ্ছি শুধু, কেমন? আমি তারপরে তো আমি শুধু লিখে দেবো এটা কত হয়, এটা করতে গেলে সেই একই রকম টু রো, এটার মধ্যে তোমার কমপ্লিটনেস রিলেশন ওয়ান্স এগেন ওয়ান প্লাস টু টু এরকম ভাবে লিখবে তুমি, তাই তো? এবং এইচ এইচ মানে এইচ জিরো এইচ প্রাইম এই সমস্ত করে লিখবে তোমার, এইচ লিখলাম আপাতত টু, কেমন? সরি হ্যাঁ এইটাই হলে হয়ে যাচ্ছে তো, তাই তো? আচ্ছা এইটা এখানে ব্র্যাকেটটা ক্লোজড এখানটা হবে সেকেন্ড ব্র্যাকেটটা। আচ্ছা বেশ, তাহলে দেখো যে এখানে আমার কি কি থাকছে, দেখো টু রো ওয়ান ওয়ান, কেমন? ওয়ান ওয়ান আর এখানে তার আর কি থাকবে প্লাস টু টু ইত্যাদি, ঠিক তো? টু টু আর সঙ্গে এটা কি থাকবে বলতো? এটা এইচ এর জায়গায় এইচ প্রাইম ইত্যাদি সবই লিখতে হবে তোমাকে আবার, ওয়ান্স এগেন এইচ জিরো প্লাস এইচ প্রাইম, আমি একটা পার্ট করে নিলাম মনে করো, তারপরে আবার তারপরে কি টু, তাই তো? ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে তুমি ইকুয়েন চেক ইট যে রো টু টুর জন্য কি হবে, তাহলে দেখো রো টু টু ডট আই ক্রস এইচ রো টু টু ডট, তাই তো? আই ক্রস এইচ রো টু টু ডট বা রো টু টু ডট ইকুয়াল টু আই বাই ক্রস এইচ টু রো এইচ ইত্যাদি ইত্যাদি, কেমন? আচ্ছা এইটাকে আমি এক কাজ করি, এটাকে যদি ভাঙলাম যখন তখন দেখিয়ে দিই তোমাদের কি হবে। তাহলে এটা এক আমি এইচ জিরোর জন্য ভাবছি মনে করো, প্রথমে এইচ জিরোর জন্য তুমি যদি নাও তাহলে প্রথমে ওয়ানের সাথে এটা করছি, তাই তো? এটা ওয়ান এইচ জিরো টু এটা জিরো হয়ে যাবে, তার মানে এইটার জন্য কোনো টার্ম কন্ট্রিবিউশন পাবে না ওয়ানে, কেমন?
আচ্ছা এইটার জন্য দেখা যাক, রো টু টু হবে জিরো এইচ টু, তাহলে ই টু হয়ে যাবে, তাই না? তার মানে ই টু রো টু টু একটা পার্ট হবে, ঠিক আছে? ই টু রো টু টু হলো, আর একটা কি হবে এইচ প্রাইম এর জন্য, এইচ প্রাইম এর জন্য যখন করবে তখন দেখো এটা টু আছে যেহেতু এদিকে ওয়ান থাকবে যেটা, সেটা কন্ট্রিবিউশন দেবে, তার মানে রো টু ওয়ান এইচ প্রাইম টু ওয়ান হবে, কেমন? এইচ প্রাইম এইচ প্রাইম টু টু, তাই তো? এইচ প্রাইম সরি রো টু ওয়ান, রো টু ওয়ান, আর একটা কি হবে রো টু ওয়ান সরি এইচ প্রাইম ওয়ান টু হবে, তাই তো? এইচ প্রাইম ওয়ান টু, এইচ প্রাইম ওয়ান টু। তাহলে এই ফার্স্ট পার্টটা এইটা হলো, সেকেন্ড পার্টটা কি হবে বলো তো? সেকেন্ড পার্টটা ওয়ান্স এগেইন, সেকেন্ড পার্টটা যদি মাইনাস এইচ রো করো, এইচ রো যদি, আচ্ছা আমি বললাম টু টু এইচ রো, এইচ রো, তার মানে এই এইচ রোর মাঝখানে তুমি কি করবে, ওয়ান ওয়ান টু টু করবে, আবার প্লাস টু টু রো, তাই তো? সুতরাং এইটা তারপরে টু, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখো যে আমি এইচটা এদিকে আছে, এখন এইচ এর জন্য এইচ জিরো প্লাস এইচ প্রাইম তুমি আবার লিখবে এখানে, সুতরাং টু এইচ জিরো প্লাস এইচ প্রাইম, এই জিনিসটা লিখলে, কেমন? এই জিনিসটা লিখলে তারপরে তুমি এটা এক্সপান্ড করবে এইট জিরো, তাহলে দেখো এইট জিরো এইচ প্রাইম প্লাস এই পুরো জিনিসটা ব্র্যাকেটের মধ্যে থাকছে টু, তারপরে এইট জিরোর জন্য যখন করবে তখন কি হবে বলো তো? টু এর সঙ্গে যেটা আছে, টু এর সঙ্গে কোনটা থাকবে? এইট জিরো এইট, এই অংশটা কন্ট্রিবিউট করবে এইট জিরোর জন্য, তাহলে এইট জিরো টু টু মানে ই টু হয়ে যাবে, তাই তো? ই টু আর হবে কি, ই টু আর ওটা তোমার কত হবে, ই টু রো টু টু হয়ে যাবে, তুমি জাস্ট এক্সাক্টলি এই জিনিসটাই পাচ্ছ, তাই তো? অর্থাৎ এই মাইনাস থাকার জন্য এই অংশটা এর সাথে কেটে যাবে, তার মানে তোমার পড়ে থাকবে রো টু ওয়ান এইচ প্রাইম ওয়ান টু, আর এখান থেকে এইচ প্রাইম এর জন্য কি পড়ে থাকবে বলতো, এই একটা ফার্স্ট পার্টটা থাকবে, অর্থাৎ ফার্স্ট পার্টে তার মানে কি আছে, প্লাস এইচ প্রাইম টু ওয়ান আর রো টু টু পড়ে থাকবে, বুঝেছ? তার মানে এইচ প্রাইম টু ওয়ান আর রো টু টু, রো ওয়ান টু হবে, সরি। তার মানে আমার এই এক্সপানশনটা করলে দাঁড়াবে কি, আই বাই ক্রস এইচ বাই ক্রস এইচ, ভেতরে কি পড়ে থাকবে বলতো, ভেতরে পড়ে থাকবে এইচ প্রাইম ওয়ান টু রো টু ওয়ান, তাই তো? এইচ প্রাইম ওয়ান টু রো টু ওয়ান, আর একটা পড়ে থাকবে মাইনাস এইচ প্রাইম টু ওয়ান, এইচ প্রাইম টু ওয়ান রো ওয়ান টু। অর্থাৎ এইবারে তুমি এইচ প্রাইম ওয়ান টু আর এইচ প্রাইম টু ওয়ান এর ব্যাপারটা বুঝতে পারছো, মাইনাস মিউ ওয়ান টু ইত্যাদি বসিয়ে দেবে, তার জন্য আবার মিউ এর জায়গায় মিউ ওয়ান টু ইকুয়াল টু মিউ বসিয়ে দেবে, দিলে ফাইনালি এইটা যেটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি, রো টু টু রট ইকুয়াল টু আসবে তোমার আই ইন্টু মিউ ই অ্যাজ এ ফাংশন অফ টি বাই এইচ মাল্টিপ্লাইড বাই রো টু ওয়ান মাইনাস রো, এই এটা ভুল লিখেছি, রো টু ওয়ান হবে, বুঝছো? হ্যাঁ রো টু ওয়ান ছিল, রো টু ওয়ান রো ওয়ান টু, আচ্ছা রো টু ওয়ান মাইনাস রো ওয়ান টু, তাহলে আই ডিউ এইচ বাই রো টু ওয়ান মাইনাস রো ওয়ান টু, তার মানে আমার দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে পারলাম, বুঝেছো? একটা হচ্ছে কি, একটা রো টু টু ডট, আচ্ছা তাহলে দেখো রো টু টু ডট পেয়ে গেলাম আর রো ওয়ান টু ডট অলরেডি পেয়ে গেছি, আচ্ছা রো টু ওয়ান ডট এখানে লেখাই রয়েছে, সুতরাং রো টু ওয়ান ডট ইকাল টু দিস, রো টু টু ডট ইকাল টু দিস। তাহলে আমি এক কাজ করি, যে রো টু টু ডট যেহেতু পেয়ে গেছি, রো ওয়ান ডট আমি পেয়ে যাবো সঙ্গে সঙ্গে, রো ওয়ান ডট কি বলতো, রো ওয়ান ডট হচ্ছে মাইনাস রো টু টু ডট, এটা তো বুঝতেই পারছো, কারণটা হচ্ছে রো ওয়ান ওয়ান প্লাস রো টু টু যেহেতু ওয়ান, যেহেতু ওয়ান তাহলে ডিফারেন্সিয়েট করলে টাইমের রেসপেক্টে, তার মানে রো ওয়ান ওয়ান ডট ইজ ইকাল টু প্লাস রো টু টু ডট ইকাল টু জিরো, তার মানে রো ওয়ান ডট ইকাল টু মাইনাস রো টু টু ডট, তাহলে রো ওয়ান ওয়ান ডট ইকাল টু তাহলে কত হবে, জাস্ট একটা মাইনাস সাইন হয়ে যাবে, তাই তো? অর্থাৎ মাইনাস আই ইন্টু মিউ ই বাই এইচ, এটা হবে তোমার রো টু ওয়ান মাইনাস রো ওয়ান টু। তাহলে আমি যদি তোমাকে বলি যে আচ্ছা ডিডিটি অফ, ডিডিটি অফ রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু এটা কত হবে, এইটা কত হবে, এটা বললে তুমি সঙ্গে সঙ্গে বলবে যে এটা মাইনাস ছিল তো, তাহলে এটা হবে কত বলতো, এটা যেটা হবে, এটা হবে তোমার বেসিক্যালি হবে তোমার, আই ক্যান রাইট ইট অ্যাজ সরাসরি টোয়াইস আই
মিউ ই দুটো টার্ম যোগ হয়ে যাবে, বেসিক্যালি টুয়াইস আই মিউ বাই ইএইচ, এবং ভেতরে পড়ে থাকবে কত, রো টু ওয়ান, রো টু ওয়ান মাইনাস রো, সরি মাইনাস রো ওয়ান টু।
বেশ, দেখি আমি কতবার যে তোমাদের কাছে সরি বলবো বুঝতে পারছি না, এই তো আমার আজকে বারবার সরি বলতে হচ্ছে। আর সরি আর বলে রাখি আগে থাকতে, বরঞ্চ অনেকগুলো সরি ধরে নাও। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে অনেকগুলো সরি বলে নিলাম, কারণ আজকে আমার প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি পরের দিনে ল্যাপটপ চেঞ্জ করতে হবে মনে হচ্ছে, এই ল্যাপটপটা আমার বেটার, কিন্তু আজকে বড় ডিস্টার্ব করছে। এনিওয়ে আমি তাহলে আমার একটু, কারণ তুমি বেশিরভাগ সময় নেই আমার, তোমাদের এটা জিনিসটা শেষ করে নিই তাহলে। আচ্ছা বেশ, আমি দেখো যে আচ্ছা আমার দুটো ইকুয়েশন আমি অলরেডি ডেরাইভ করে ফেললাম, অর্থাৎ রো ওয়ান অন ডট এই ডিডিটি অফ দিস ইকুয়াল টু দিস, তাই তো? অর্থাৎ এই একটা ইকুয়েশন, রো টু ওয়ান ডটের একটা ইকুয়েশন আছে, কেমন রো টু ওয়ান ডটের একটা ইকুয়েশন, আর এইটা রো টু টু এই রো এই ইকুয়েশনটা। তার মানে আমি এটাকে আমি যদি পরিষ্কার করে একটা অন্য পাতায় চলে যাই, তাহলে আমি লিখবো এইরকম ভাবে যে রো টু ওয়ান ডট, দিস ইজ মাই রো টু ওয়ান ডট ইজ ইকুয়াল টু, রো টু ওয়ান ডট ইজ ইকুয়াল টু কত লিখলাম, মাইনাস আই ওমেগা জিরো, মাইনাস আই ওমেগা জিরো রো টু ওয়ান, আর সঙ্গে ছিল প্লাস আই মিউ ই এইচ, তাই না? মাই মিউ ই এজ এ ফাংশন অফ টাইম টি বাই এইচ, আর সঙ্গে রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু। আর একটা সেটা হচ্ছে রো ওয়ান ওয়ান ডট মাইনাস রো টু টু ডট ইজ ইকাল টু রো ওয়ান ওয়ান ডট মাইনাস রো টু টু ডট ইজ ইকাল টু টোয়াইস আই মিউ ই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ওভার এইচ, সঙ্গে আছে কত, রো টু ওয়ান, রো টু ওয়ান মাইনাস রো ওয়ান টু, কেমন? আচ্ছা, এই দুটো ইকুয়েশন আমরা তৈরি করতে পেরেছি। এই দুটো ইকুয়েশন থেকেই বুঝতে পারছো যে আমি দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেসিক্যালি বানিয়ে ফেলেছি। রো টু ওয়ান ডট সেটা বার করতে গেলে আমাকে রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু জানতে হবে, রো ওয়ান ওয়ান রো টু টু জানতে গেলে আমি এইটাকে বার করতে হবে, তার মানে এটা কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। কিন্তু এটাকে এই ইকুয়েশনটাকে সলভ করবো না এক্ষুনি, কেমন? এটা এক্ষুনি না সলভ করে আমি একটু মনে করো সিস্টেমটাকে আরেকটু জেনারেলাইজ, মানে আরেকটু ফিজিক্যাল সিস্টেমের কথা ভাবি। আমি তোমাদের কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমরা ধরে নিচ্ছি যে অনেকগুলো অ্যাটম আছে, টু লেভেল অ্যাটম, তারা নন ইন্টারেক্টিং এবং তারা ইন্টারাক্ট করছে কার সাথে, কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাক্ট করছে। করার পরে আমি এই ডেন্সিটি ম্যাট্রিক্স এলিমেন্টের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন রো টু ওয়ান ডট, রো ওয়ান ডট ইত্যাদি ইত্যাদি বের করে ফেলেছি। করে আমি বললাম এক্ষুনি সলভ করব না, না করে আমি বলছি যে যেহেতু আমি সিস্টেমটা, সিস্টেমের মধ্যে অনেকগুলো অ্যাটম আছে, এইবারে আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে কলিশন হতে পারে, বুঝতে পেরেছ? অর্থাৎ একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে কলিশন করতে পারে, করলে কি হবে, করলে কোনো অ্যাটম মনে করো তার এনার্জি লস করতে পারে কলিশনের ফলে, অর্থাৎ এনার্জি শেয়ারিং করতে পারে, কেমন? আমি এইবারে কিন্তু ফিজিক্যাল সিস্টেমের মধ্যে ঢুকছি, বুঝতে পারছো? যে একটা অ্যাটম তার মানে অ্যাটমটা এবার আপার লেভেলে যদি চলে যায়, মানে 2 নম্বর লেভেলে, সেখান থেকে সে ডিকেও করতে পারে, কেমন? আমার কথাটা বুঝতে পারলে? আমার দুটো লেভেল আছে, তাই তো? দুটো লেভেল, এটা হচ্ছে 2 নম্বর লেভেল, এটা হচ্ছে 1 নম্বর লেভেল, তাই তো? এটার এনার্জি হচ্ছে ই টু, এটা হচ্ছে ই ওয়ান, তার মানে এটাকে আমি আপার স্টেট বলছি, এটাকে লোয়ার স্টেট বলছি। অ্যাটমটা মনে করো যদি আপার স্টেটে থেকে থাকে, তাহলে অ্যাটমটা তো দ্যার ইজ এ পসিবিলিটি দ্যাট অ্যাটম উইল এমিট এনার্জি টু কাম ইন টু গ্রাউন্ড স্টেটে আসতে পারে, তার মানে অ্যাটম মে লুজ এনার্জি, কেমন? এবং সেই এনার্জিটা লুজ করার অর্থ হলো এটা, এটাকে এটা লুজ যাই করুক না কেন, তার মানে অ্যাটম মনে করো অনেকগুলো অ্যাটম ছিল, অ্যাটম থেকে এখানে যখন চলে আসছে তাহলে নাম্বার অফ অ্যাটম এখানে কমতে থাকবে বেসিক্যালি, তাই তো? সুতরাং অ্যাটমের ডিকে হচ্ছে, অর্থাৎ অ্যাটমের এনার্জি লস মানে কি? সো বেসিক্যালি দিস ইজ সাম সর্ট অফ ডিকে। ডিকে দুটো রকম ভাবে হতে পারে, একটা হচ্ছে যে তোমার নাম্বারটা কমতে পারে,
থাকতে পারে, তো নাম্বারটা কমে যেতে পারে ডিকের জন্য। আরেকটা হচ্ছে টু আর ওয়ান এর মধ্যে শেয়ারিং করে ডিকে হতে পারে। আমি এই জিনিসটা তোমাদের কাছে একটু পরিষ্কার নয় বলছি এইভাবে, যে অ্যাটম অ্যাটম নিজেদের মধ্যে কলিশন করতে পারে, বা অ্যাটম দেয়ালের সাথে কলিশন করতে পারে, মানে আমার কন্টেনারের দেয়ালের সাথে, তাহলে অ্যাটম উইল লুজ এনার্জি। ইভেন অ্যাটম মে লুজ এনার্জি বাই দেমসেলস, মানে অর্থাৎ কিনা যদি অ্যাটমটা আপার লেভেলে চলে যায় তাহলে সেখান থেকে তার এনার্জি লস হতে পারে জাস্ট বাই স্পন্টেনিয়াস ডিকে, কারণ স্পন্টেনিয়াস এমিশন থাকতে পারে তো অ্যাটমের। তাহলে সেই জিনিসগুলোকে আমরা এগ্রিগেট ফর্মে ধরব। আচ্ছা, এখানে এগ্রিগেট ফর্মে ধর্ম যখন এই কথাটা বললাম, এখানে আমাদের ক্লাসিক্যাল, এখানে আমি যেটা করছি সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আমরা এই ডিকেটাকে আমরা কিভাবে ধরি জানো তো, সেটা হচ্ছে একটা ফেনোমেনোলজি দিয়ে ঢুকি। ফেনোমেনোলজি মানে কি? অর্থাৎ একটা ঘটনার থ্রু দিয়ে। কি ঘটনা? না, অ্যাটমটা ডিকে করছে, এটাই ঘটনা। কেমন? সেই ঘটনাটাকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি, এবং সেটা এই যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ ডিকে থ্রু ফেনোমেনা, এটাকে আমরা ফেনোমেনোলজিক্যাল ডিকে বলবো। কিন্তু যদি আমরা কোয়ান্টাম ডেসক্রিপশন করতাম, তাহলে ডিকেটা কিন্তু অটোমেটিক ঢুকে যেত কোয়ান্টাম ফিল্ড থিওরি থ্রু দিয়ে। সেটা ভীষণ ভীষণ কমপ্লিকেটেড, এবং সেটা তোমাদের আয়ত্তের বাইরে, এবং সেটা করা সম্ভব নয়, যার ফলে আমরা সেমি ক্লাসিক্যাল থিওরি ইউজ করছি এখানে। সেমি ক্লাসিক্যাল থিওরি ইজ গুড এনাফ টু এক্সপ্লেন অ্যাটম ফিল্ড ইন্টারাকশন। হয়তো কোয়ান্টাম ডেসক্রিপশন হলে আরো ভালো হতো নিশ্চয়ই, আরো আমি অস্বীকার করছি না, কিন্তু দ্যাট উড হ্যাভ বিন অলমোস্ট ইম্পসিবল টু সলভ, যার ফলে আমরা জেমস কামিংস এর ঊর্ধ্বে যেতে পারি না। বুঝতে পেরেছো? এইটাই আমাদের ড্রব্যাক অ্যাটম ফিল্ড ইন্টারাকশন পড়াশোনার জন্য। কেমন? সুতরাং যাই হোক, আপাতত সেমি ক্লাসিক্যালি করাবো তোমাদের, এবং আমরা সেটাই করতে অভ্যস্ত। তাহলে আমাকে ডিকেটাকে ঢোকাতে হবে। কি করে ডিকে ঢোকাবো? দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট। আচ্ছা, ডিকেটা যখন ঢোকাবো, তখন এখানে দেখো আমি এই ইকুয়েশনটা যেটা আছে, মনে করো এই ইকুয়েশনটা আছে, তো এই ইকুয়েশনটা দেখো রো টু ওয়ান ডট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি এই ইকুয়েশনে, আমি মনে করো ভালো করে কেয়ারফুলি শুনবে, রো টু ওয়ান ডট আমি লিখেছি, রো টু ওয়ান ডট ইজ ইকাল টু মাইনাস আই ওমেগা জিরো রো টু ওয়ান প্লাস আই ইন্টু মিউ ই বাই এইচ বাই রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু। কেমন? আচ্ছা, তুমি দেখো রো টু ওয়ান ডট এর মধ্যে লেফট হ্যান্ড সাইড আছে রো টু ওয়ান ডট, রাইট হ্যান্ড সাইডে দুটো টার্ম আছে, ভালো করে খেয়াল করো। রাইট হ্যান্ড সাইডে তোমার দুটো, প্রথম টার্মটা দেখো, প্রথম টার্মটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে টার্মটা, এখানে কোন রকম ইন্টারাকশনের ব্যাপার নেই, ইভলিউশন, এটা হচ্ছে প্রি ইভলিউশন টার্ম। ইন্টারাকশন কোথায় আছে? ইন্টারাকশন হচ্ছে এখানে আছে, শুধু এই কাথ্রুদে আছে, ডাইপোল মোমেন্ট ইন্টারাক্ট করছে ইলেকট্রিক ফিল্ডের সাথে, অর্থাৎ এইটা হচ্ছে ইন্টারাকশন পার্ট থেকে এসছে। কেমন? আমি যদি মনে করো, আমি যদি তোমায় বলি ইন্টারাকশনটা স্টপ করে দাও, মানে ফিল্ডটাকে অফ করে দাও, ফিল্ড অফ করে দাও মানে কি? ইকুয়াল টু জিরো হয়ে যাবে, ইকুয়াল টু জিরো হয়ে গেলে এই টার্মটা থাকবে না, অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ ইন্টারাকশন। কেমন? অ্যাবসেন্স অফ ইন্টারাকশন, তাহলে কি হবে? ইন্টারাকশন যদি হয় তাহলে এটা হচ্ছে রো টু ওয়ান ডট ইজ ইকুয়াল টু তোমার রো টু ওয়ান ডট, মানে কত হবে? রো টু ওয়ান ডট হচ্ছে মাইনাস আই ওমেগা জিরো রো টু ওয়ান। তার মানে তুমি তুমি সঙ্গে সঙ্গে কি করবে, এটা সলিউশন তোমরা জানো, রো টু ওয়ান কত হবে? রো টু ওয়ান হচ্ছে রো টু ওয়ান জিরো ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা জিরো টি। এইটাকে আমরা কি বলি? এটা ফ্রি ইভলিউশন টার্ম বলি। কেমন? অর্থাৎ ফ্রি ইভলিউশন, কথা বুঝতে পারছো? ফ্রি ইভলিউশন, এটাকে প্রি ইভলিউশন। আমি প্রি ইভলিউশন কথাটা বারবার ইউজ করেছি তোমার জেমস কামিংস মডেল করার সময়। তাহলে দিস ইজ প্রি ইভলিউশন, অর্থাৎ যখন কোনো ইন্টারাকশন নেই, ইন্টারাকশন যদি না থাকে সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্টও নেই। কেমন? আচ্ছা, এবারে তার মানে ইন্টারাকশন পিকচারে গেলে এই টার্মটা থাকে না, বেসিক্যালি ইন্টারাকশন পিকচারে গেলে প্রি ইভলিউশন টার্ম থাকে না, শুধুমাত্র ইন্টারাকশন পার্টটা থাকে। কেমন? আচ্ছা, তাহলে এবারে ইন্টারাকশন পার্ট যখন থাকে, তাহলে আমি এক কাজ করি, যেন এখানে এক কাজ করি, এখানে আমি মনে করো এই টার্মটা তো আছেই, আমি সঙ্গে এর সাথে একটা টার্ম যোগ করছি, যোগ বা বিয়োগ, হোয়াট এভার ইট ইজ, এটাকে আমি মনে করো এইভাবে লিখলাম মাইনাস
রো টু ওয়ান বাই টি টু, কেমন এইটাকে রো টু ওয়ান বাই টি টু আমি উপরে লিখে দিই, কেমন রো টু ওয়ান বাই টি টু টা আমি লিখলাম, একটা নেগেটিভ সাইন দিয়ে লিখলাম, মাইনাস রো টু ওয়ান বাই টি টু একটা যোগ করলাম ইচ্ছে করে, এই টার্মটা কিন্তু আগে ছিল না, আগে ছিল না, এখন তুমি যোগ করলে, এবং এই টি টু, টি টু ডাইমেনশনটা কি বলতো, টি টু হচ্ছে টাইমের ডাইমেনশন, এখানে দেখো এটা রো টু ওয়ান এদিকেও আছে লেফট হ্যান্ড সাইডে, এখানে রো টু ওয়ান আছে, তার মানে এটা ওয়ান বাই টি, অর্থাৎ এখানে ওয়ান বাই টি হিসেবে ভাগ করলাম টি টু, এই টি টু, টি টুটাকে আমরা বলি, এটাকে বলি, এটা এটা একটা বেসিক্যালি টাইমের ডাইমেনশন, এটাকে বলা হচ্ছে ক্রস রিল্যাক্সেশন টাইম, কেমন ক্রস রিল্যাক্সেশন, এই কথাটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে এই যে অ্যাটমটা টু থেকে একে আসতে পারে, দুই থেকে একের মধ্যে আসতে পারে, অর্থাৎ অ্যাটমটা রিল্যাক্স করতে পারে, রিল্যাক্স করা মানে কি এনার্জিটা লস করতে পারে, কেমন এটাকে বলা হচ্ছে ক্রস রিল্যাক্সেশন টাইম, কেমন এটা কেন ক্রস বললাম বলতো, ক্রস বললাম দুই থেকে একে আসছে বলে, এটাকে বলা হচ্ছে ক্রস রিল্যাক্সেশন টাইম, যদি একই লেভেলের ক্ষেত্রে ধরতাম অর্থাৎ রো টু, তাহলে তখন আমরা যে টাইমটাকে বলতাম সেটাকে বলা হচ্ছে লংগিচুডিনাল টাইম, ডিকে টাইম, এটাকে হচ্ছে ক্রস রিল্যাক্সেশন টাইম বা ক্রস রিল্যাক্সেশন ডিকে, ডিকেটা মানে কি ওয়ান বাই টি এর যে ইনভার্স সেটাকে ডিকে বলে, আমি সেটা পরে আসবো, কেমন এটাকে ক্রস রিল্যাক্সেশন টাইম বলা হয় টি টুটাকে, বুঝতে পেরেছ, এই যে এইটা এই যে রিল্যাক্সেশনটা ঢোকানো হলো এটা কিন্তু আমি গায়ের জোরে ঢোকালাম প্রায়, কেমন এবং কেন ঢোকালাম বলতো, এটা ঢোকালাম ফেনোমেনোলজি দিয়ে, কারণটা কি না, অ্যাটমটা যখনই এক্সাইটেড স্টেটে চলে যাবে অ্যাটম উইল লুজ এনার্জি বাই সাম প্রসেস, কেমন দুই থেকে একে আসতে পারে বা অন্য যে কোনো ভাবে হোক এনার্জিটা লস করতে পারে, সেই সমস্ত এনার্জি লসটা আমি এই দুই থেকে একে আসার জন্য সেটাকে আমি ওয়ান বাই টি টু, অর্থাৎ কিনা এই টি টুটাকে বলা হচ্ছে ক্রস রিল্যাক্সেশন টাইম, এটা ঢোকালাম, কারণটা কি এটা তো এটা ফেনোমেনোলজির ডিকে মানে কি, অর্থাৎ ঘটনা থ্রু দিয়ে ডিকে ঢোকাচ্ছি, তোমরা যখন রেডিও অ্যাক্টিভিটি পড়ো, রেডিও অ্যাক্টিভিটিতে দেখো ওখানে যে ডিকে গুলো হয় সেই ডিকে গুলোতে উপরে কোনো কন্ট্রোল থাকে না, ওগুলো স্পন্টেনিয়াস ডিকে, কেমন সেক্ষেত্রে তোমরা ডিকেটাকে কিভাবে লেখো, যে এন যদি নাম্বার হয় এট টাইম টি, তাহলে এন টি ইকুয়াল টু এন জিরো ই টু দি পার মাইনাস ল্যামডা ই টু টি, ল্যামডাটাকে তোমরা বলেছিলে ডিকে কনস্ট্যান্ট, এবং ল্যামডার ল্যামডার ডাইমেনশনটা কি, ল্যামডার ডাইমেনশন হচ্ছে ওয়ান ইনভার্স টাইম, তাই তো, অর্থাৎ ওয়ান বাই টাইমের ডাইমেনশন, তাই তো, অর্থাৎ ওয়ান বাই টাইমের ডাইমেনশন, বুঝতে পেরেছ, অর্থাৎ এই যে কোনো ডিকে সবসময় এক্সপোনেনশিয়াল হয় এই যে ব্যাপারটা এটাই হচ্ছে ফিনোমেনা, এটা ঘটনা, তুমি যদি একটা মানে করো পুকুরের জল, সেক্ষেত্রেও তুমি যদি ভাবো পুকুরের জলে যখন সূর্যালোক ঢোকে তখন সূর্যের আলোটা যখন যত নিচের দিকে যাবে তার ইন্টেন্সিটি কমে, সেই ইন্টেন্সিটিকে তোমরা কি লেখো, আই ইকুয়াল টু আই জিরো ই টু দি পার মাইনাস মিউ এক্স, অর্থাৎ এই মিউটা তোমার ইনভার্স অফ এক্স, এই মিউটাকে তখন তোমরা বলো যে অ্যাবজর্পশন, তাই তো, অ্যাবজর্পশন কনস্ট্যান্ট বা তোমার ইনভার্স অফ ডাইমেনশন অত লেন্থের ডাইমেনশন, কেমন অর্থাৎ এইগুলো প্রত্যেকে তোমরা ফলো করাও, এইগুলো ফলো করাও যে ল তার নাম হচ্ছে বিয়ার্স ল, বিয়ার্স ল, কেমন বিয়ার্স ল বলছে যে যেকোনো ন্যাচারাল ডিকে, যে কোনো ন্যাচারাল ইভেন্টুয়াল ডিকে, অর্থাৎ ন্যাচারাল ইভেন্টের জন্য দ্যাট ইভেন্ট শুড বি এক্সপোনেনশিয়াল ইন নেচার, কেমন এক্সপোনেনশিয়াল হয় তাহলে আমাকে এইভাবেই ঢোকাতে হবে, কি করে দেখো এই পার্টটা আমার মনে করো নেই কারণ ফ্রি ভলিউশন বাদ দিলাম, যদি তোমার বলি যে ইন্টারাকশনও নেই তাহলে তুমি এই পার্টটাও বাদ দিয়ে দেবে, তাহলে রো টু ওয়ান ডট, রো টু ওয়ান ডট ইজ ইকুয়াল টু কত, মাইনাস রো টু ওয়ান বাই টি টু, তার মানে রো টু ওয়ান তুমি তার মানে কি লিখবে, রো টু ওয়ান এজ এ ফাংশন অফ টাইম টি,
তাই তো, রো টু ওয়ানের যে ফাংশন অফ টাইম টি ইকুয়াল টু কত, রো টু ওয়ান জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি টু, এটাই তো এক্সপোনেনশিয়াল ডিকে হয়ে গেল। তার মানে এক্সপোনেনশিয়াল ডিকে যখনই ঢোকাবে, আমার যেহেতু এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ঢোকাচ্ছি, তাহলে এটা কি হবে, এই রো টু ওয়ান বাই টি টু ফর্মে ঢুকবে। এখানে মাইনাসটা টেক কেয়ার করছে কি ডিকের জন্য, কেমন, অর্থাৎ আমি বিয়ার স্লটাই কায়দা করে এখানে ঢুকিয়ে দিলাম, অর্থাৎ বিয়ার স্লটাকে ঢুকিয়ে দিলাম, কেমন, ঢুকিয়ে নেওয়ার ফলে রো টু ওয়ান ডট ইকাল টু মাইনাস রো টু ওয়ান, ফাইনালি দিস ইকুয়েশন কামস আউট অ্যাজ রো টু ওয়ান ডট ইজ ইকাল টু মাইনাস আই ওমেগা জিরো রো টু ওয়ান মাইনাস সরি প্লাস আই মিউ ই বাই এইচ রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, এবং সঙ্গে আছে কত, মাইনাস রো টু ওয়ান বাই টি টু। এই জিনিসটা তোমরা আগে পড়াশোনা করনি, অর্থাৎ এই টার্মটা যেটা ঢোকানো হলো ডিকে টার্ম, এইটা কিন্তু তোমরা আগে কখনো এনকাউন্টার করনি, কেমন, তোমরা কেবলমাত্র একটা অ্যাটম ওই সমস্ত কথাবার্তা বলছিলে, তাদের জন্য তো ডিকের প্রশ্নটা উঠছিল না, ডিকে করলে সেটা ফিল্ড অ্যাবজর্ব করছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে তুমি যে ডিকেটা কনসিডার করছো, দ্যাট ডিকে মে বি শেয়ারিং ডিকে অলসো, কেমন, তুমি একদম জেনারেল ফর্মে চলে যাচ্ছ আস্তে আস্তে, অর্থাৎ এই যে ডিকেটা হলো রো টু ওয়ান বাই টি টু, ঠিক সিমিলিয়ারলি এইটার ক্ষেত্রেও আমি একটা ডিকে ঢোকাতে পারবো। এটা কিন্তু দেখো এটা হচ্ছে পপুলেশনের জন্য হচ্ছে রো ওয়ান ওয়ান ডট মাইনাস রো টু টু ডট, এটা যেমন আছে থাক, এটা হলো কত, টোয়াইস আই মিউ ই বাই এইচ, এটা আছে এইরকম রো টু ওয়ান মাইনাস রো ওয়ান টু। এবারে ডিকেটা ঢোকাবার জন্য আমাকে একটু কেয়ারফুল থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে এইভাবে ঢোকাবো ডিকেটা, এইভাবে মাইনাস রো ওয়ান ওয়ান, আমি কেন বলছি একটু পরেই, রো টু টু, কেমন, মাইনাস রো ওয়ান ওয়ান রো টু টু জিরো, বুঝেছ, এটা মানে কি আমি সব বলছি, রো টু টু জিরো বাই টাও, কেমন। আচ্ছা আমি এখানে অনেকগুলো কথা বলার আছে আমার। আচ্ছা এখানে দেখো এই যে রো ওয়ান ওয়ান রো কি বলতো, এগুলো বেসিক্যালি পপুলেশনকে সিগনিফাই করে, অর্থাৎ ইট করেসপন্ডস পপুলেশন, রো ওয়ান তার সাথে যদি এন দিয়ে গুণ করো তাহলে সেটা হবে তোমার নাম্বার অফ অ্যাটম ইন লেভেল নাম্বার ওয়ান অর ইউনিট ভলিউম, এন হচ্ছে ভলিউম নাম্বার ডেন্সিটি, তেমনি এন ইন্টু রো টু টু যদি করো তাহলে বেসিক্যালি রো ওয়ান অন রো টু টু, এরা কিন্তু কার সাথে রিলেটেড বলতো, নাম্বার অফ অ্যাটমস, আমি যদি লুজলি বলতে পারি নাম্বার অফ অ্যাটমস ইন লেভেল নাম্বার ওয়ান সেটা হচ্ছে রো ওয়ান ওয়ান, রো টু টু মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস অ্যাভেলেবেল ইন দ্য রো লেভেল নাম্বার টু। তার মানে এদের যখন ডিকের কথা ভাববো, রো ওয়ান ওয়ান আর রো টু টু এদের মধ্যে যখন ডিকের কথা ভাববো, ডিকের কথা ভাবলে তাহলে যখন ডিকে তারা করে যাবে ইন্টারাকশন যখন থাকবে না, তাহলে কোথায় যাবে, ইনিশিয়াল কন্ডিশনে চলে যাবে, অর্থাৎ ইনিশিয়ালি যতগুলো নাম্বার ছিল তোমার এক নম্বর স্টেটে এবং দু নম্বর স্টেটে যে নাম্বার ছিল তাদের যে ইনিশিয়াল ভ্যালু সেটাতে চলে যাবে, অর্থাৎ সেইটা ইনিশিয়াল ভ্যালুটা কত, রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু জিরো। আর এই টাওটাকে আমরা বলবো আর এক রকমের ডিকে, এই টাওটাকে আমরা বলি কি বলতো, এটাকে বলা হচ্ছে লংগিচুডিনাল 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 রিল্যাক্সেশন টাইম, কেমন, রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্রস রিল্যাক্সেশন বিকজ ইট ইনভলভস ওয়ান অ্যান্ড টু, আর এইটা হচ্ছে লংগিচুডিনাল রিল্যাক্সেশন টাইম, কেমন। আচ্ছা এক্ষেত্রে তোমার প্রশ্ন হবে, আচ্ছা এখানে তোমার বিয়ার স্লটা কি করে কাজ করছে, ঠিক সিমিলারলি আগেকার মতো করেই ভাবো, তুমি এইটাকে এক কাজ করো, যদি ফিল্ডটাকে অফ করে দাও এটা চলে গেল সঙ্গে সঙ্গে, ফিল্ডটাকে অফ করলে তোমার এটা চলে যাবে জিরো হয়ে গেল, তাহলে এই জিনিসটা পড়ে থাকবে, তাই তো, তাহলে এই জিনিসটা যখনই পড়ে থাকবে এটাকে তুমি দেখতে পারবে যে যদি তুমি, তার মানে এইটাকে আমি ভাবতে পারি, আমি জাস্ট এক মিনিট আমি নিয়ে তোমাদের ছেড়ে দেবো এবারে আজকে আজকে আর পড়াবো না, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে
যে রো ওয়ান ওয়ান ডট মাইনাস রো টু টু ডট ইন অ্যাবসেন্স অফ ফিল্ড সেটা কত হবে, সেটা হচ্ছে এইরকম যে মাইনাস আমি একটু আগে লিখলাম রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, এটা এটা জাস্টিফাইড কিনা সেটা তুমি দেখে নিতে বলছি আমি তোমাকে, রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু জিরো, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, বুঝেছো? এই ইনিশিয়াল ভ্যালু মানে টি ইকুয়াল টু জিরোতে যে ভ্যালু বাই টাও লিখেছি, তাই তো? এটা একটা নেগেটিভ সাইন এখানে হবে, তাই তো? ইন অ্যাবসেন্স অফ ফিল্ড, তাই তো? অর্থাৎ আমি মনে করো রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, এটাকে মনে করো আমি এক্স দিয়ে লিখলাম, তাহলে এটা আমি লিখতে পারি এক্স ডট ইজ ইকুয়াল টু, তাহলে কত হলো মাইনাস এক্স মাইনাস এক্স জিরো বাই টাও বেসিক্যালি, তাই না? আচ্ছা, তাহলে মাইনাস এক্স জিরো কে তুমি যদি আবার ওয়াই লেখো, ওয়াই লিখলে তাহলে কি হবে, ওয়াই ডট ইজ ইকুয়াল টু তাহলে কত হবে মাইনাস ওয়াই বাই, হ্যাঁ তোমার ওয়াই তাহলে কত হলো, ওয়াই হচ্ছে সাম কনস্ট্যান্ট মানে ওয়াই জিরো, ওয়াই জিরো, তাই তো? ওয়াই জিরো ই টু দি পার মাইনাস টি বাই টাও, তাই তো? টি বাই টাও, তাহলে ওয়াই জিরো, আচ্ছা ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো, আচ্ছা ওয়াই জায়গায় তুমি যদি এবারে সরি, আচ্ছা আমি ওয়াই জিরো লিখবো না, আমি কনস্ট্যান্ট ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স জিরো আমি লিখতে পারি, ওকে সরি দাঁড়ো এক মিনিট, জাস্ট আমি একটু গোলমাল হয়ে যাচ্ছে এখানে, ওয়াই জিরো লিখলে ঠিক হবে তো, ওয়াই জিরো কনস্ট্যান্ট লিখে রাটাই বেটার, বেটার বেটার কনস্ট্যান্ট বেশ, আমি এটা ওয়াই জিরো লিখলাম না, কনস্ট্যান্ট লিখলাম, কনস্ট্যান্ট লিখলাম এ টু দি পাওয়ার মাইনাস টি বাই টা, কেমন? তাহলে ওয়াই এর জায়গায় কি লিখবো, এক্স মাইনাস এক্স জিরো ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টা, তাই তো? তাহলে এক্স এর জায়গায় কি ছিল বলতো, এক্স এর জায়গায় ছিল তোমার রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, বেসিক্যালি ছিল রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, আর এটা ছিল তোমার ইকুয়াল টু রো ওয়ান ওয়ান জিরো মাইনাস রো টু টু জিরো, এই তো হলো প্লাস এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, তাই তো? সুতরাং ইনিশিয়াল টাইম যদি তুমি ভাবো এবারে, কারণ এটা আমি জানি না, এ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বের করতে হবে, তো ইনিশিয়াল টাইম মানে কি, টি ইকুয়াল টু জিরোতে কি হবে, টি ইকুয়াল টু জিরোতে তাহলে কি হবে, রো ওয়ান ওয়ান রো টু টু তার ইনিশিয়াল কন্ডিশনে চলে যাবে, রো ওয়ান ওয়ান রো টু টু তার ইনিশিয়াল কন্ডিশনে যাওয়ার অর্থ হলো জিরো হয়ে যাওয়া, ইকুয়াল টু রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, এটাও জিরো রইল, প্লাস এই এটা তাহলে কত হবে, এ হয়ে গেল, তাই না? টি এর জন্য জিরো বসিয়ে দিলে, তাহলে এটা যদি চলে যায় তাহলে এ এর জন্য জিরো হয়ে গেল, তার মানে এ ইকুয়াল টু জিরো, এ ইকুয়াল টু যদি জিরো তাহলে এই টার্মটা তার মানে আমি বাদ দিতে পারি বেসিক্যালি, তাই তো? এই টার্মটা এ টার্মটা যেন বাদ দেওয়ার অর্থ হলো, তার মানে বুঝতে পারছো যে ইনিশিয়াল কন্ডিশনটা আমি ইনিশিয়ালটা ফলো করলে তার মানে টি ইকুয়াল টু জিরোতে, যার ফলে আমার এই কায়দা করে এইভাবে লিখতে হলো যে ডিকেটাকে এইভাবে লিখতে হবে, রো ওয়ান আর মাইনাস রো টু টু মাইনাস রো ওয়ান আর মাইনাস রো টু টু জিরো বাই টাও, এই জিনিসটা যখনই লিখছো তখনই এনসিওর করছো যে যদি তোমার ফিল্ডটাকে অফ করে দাও তাহলে সিস্টেমটা তার ইনিশিয়াল পপুলেশনে চলে যাবে, সেটা এনসিওর করার জন্য এইরকম ভাবে একটা অদ্ভুত রকম ভাবে লেখা হলো, কেমন? অর্থাৎ এই টার্মটাকে বলা হচ্ছে ক্রস রিল্যাক্সেশন ইত্যাদি ইত্যাদি, তার মানে আমার এই দুটোই আপাতত রইল, পরের দিন আমি তোমাদের সলভ করে দেখাবো, অর্থাৎ আমার দুটো ইকুয়েশন কি কি বল দুটো লিখে নিবো, তারপরে সলভ পরের দিনে হবে, আচ্ছা তারপর আমার দুটো ইকুয়েশন আমি বেসিক্যালি আমার হাতে রইলো, এই দুটো ইকুয়েশন আমি পরের দিনে সলভ করবো, একটা হচ্ছে ডিডিটি অফ মানে ডিডিটি আর লিখবো না, রো টু ওয়ান ডট লিখছি মনে করো, রো টু ওয়ান ডট ইজ ইকুয়াল টু আমার ক্ষেত্রে হলো কত, মাইনাস আই ওমেগা জিরো রো টু ওয়ান, আর কি হবে প্লাস আই বিউ ই বাই এইচ রো টু ওয়ান মাইনাস রো ওয়ান টু, রো টু ওয়ান মাইনাস রো ওয়ান টু, এই সরি এটা বোধহয় ভুল দিলাম, রো টু টু ছিল নাকি, না রো ওয়ান ওয়ান, সরি সরি এটা রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, আচ্ছা সঙ্গে কি ছিল, ডিকে ছিল একটা মাইনাস
রো টু ওয়ান বাই টি টু, আরেকটা ইকুয়েশন আমি লিখবো রো টু ওয়ান অন ডট মাইনাস রো টু টু ডট, তাই তো, রো ওয়ান অন ডট মাইনাস রো টু টু ডট ইজ ইকুয়াল টু তোমার হবে কত, ইজ ইকুয়াল টু টোয়াইস আই মিউ ই বাই এইচ বাই এইচ ইন্টু রো টু ওয়ান মাইনাস রো ওয়ান টু, তাই তো, রো টু ওয়ান মাইনাস সরি এ বাবার বললাম দেখ রো টু ওয়ান মাইনাস রো ওয়ান টু, তারপরে আরেকটা পাতাম থাকার কথা মাইনাস মাইনাস রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু জিরো বাই ডাউ, এই দুটো ইকুয়েশন আমি পরের দিনে সলভ করবো, কেমন, এই দুটো ইকুয়েশন সলভ করলেই আমি আমার উদ্দেশ্য সফল করতে সরি সফল করতে পারব। আচ্ছা এই যে রো টু ওয়ান ডট ইত্যাদি ইত্যাদি হয়ে গেল, কেমন। আচ্ছা এই কনটেক্সটে তোমাদের একটু আমি জানিয়ে দিই যে এই যে ব্যাপারটা হলো রো টু ওয়ান ডট পেয়ে গেছি, তাই তো, রো ওয়ান এটা তো ডিকেটা বসাবার আগে যেটা ছিল সেই ইকুয়েশনটা আমি যদি লিখি মনে করো, এটা ডিকেটা বসাবার পরে এটা হলো, তাই তো। আচ্ছা আমি তো এক মিনিট আমি জাস্ট এক মিনিট নেব, তোমাদের বোধ হয় কোশ্চেন সেটটা যদি আমি বার করি দেখবে, আচ্ছা যাকে তোমার কোশ্চেন সেট তোমার নিজেরা দেখতে পাবে, দেখবে যে একটা অপটিক্যাল ব্লক ইকুয়েশন বলে একটা ডিরাইভ করার ব্যাপার থাকে, সেই অপটিক্যাল ব্লক ইকুয়েশন কিন্তু আমি তৈরি করে ফেললাম এখন, কেমন, আমি সবগুলো ডিরাইভ করলাম না, বাকিগুলো তুমি ডিরাইভ করে নিতে পারবে তোমরা, কেমন, আমি পরের দিন নাহলে একটু ডিসকাস করে দেবো সেটাই বেটার, আমি আজকে আর নেবো না কারণ তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো। বেশ ঠিক আছে, তাহলে তোমাদের আজকে দিচ্ছি, তোমরা তোমাদের কোশ্চেন যদি থাকে অবভিয়াসলি আর থাকা উচিত, অনেক কিছুই বলেছি আজকে, কোশ্চেন যদি থাকে আমি উত্তর দিচ্ছি, আদারওয়াইজ একটু পড়াশোনা করে নাও পরের দিনে কোশ্চেন করবে। এনি কোশ্চেন এখনকার মতো কোশ্চেন আছে কিছু? অনন্যা কোনো কোশ্চেন নেই? অনন্যা আছো তুমি? হ্যাঁ কোশ্চেন আছে কিছু নেই? আচ্ছা বেশ, অভিষেক অভিষেক এনি কোশ্চেন? অভিষেক কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে, ওকে। অভিনন্দা? হ্যাঁ স্যার। কি কোয়েশ্চেন আছে কিছু? না স্যার, একবার পড়ি তারপর কিছু আটকালে বলবো। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ বেশ। দীপিকা? নন্দিনী তো আছে, নো কোয়েশ্চেন নাকি? দীপিকা